من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وبرهانه التوحيد জবান খুলে পড়ে না আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহীম نرزقكم وإياهم ولا تقربوا الفواحش ما ظهر منها وما بطن ولا تقتلوا النفس التي حرم الله إلا بالحق ذلكم وصاكم به لعلكم تعقلون صدقت يا ربنا عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم إذا كان أمراؤكم خياركم وأغنياؤكم بخلاءكم أمركم شورى بينكم فزهر الأرض خير لكم من بطنها وإذا كان أمراؤكم شراركم وأغنياؤكم سمحاكم أمركم إلى نسائكم فبطن الأرض خير لكم من زهرها رواه ابن ماجه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد
তাহলে মাইকের আওয়াজ বাড়িয়ে দাও। দাও খোদা দাও আমায়াবার ওমার দারাজ দিল, দাওয়ালির মতো বীরশনানি জগতে নিখিল, দাও খোদা দাও আমায়াবার ওমার দারাজ দিল। ঘরে ঘরে জীবন দিতে অকাতরে, আবার কাবা ভাঙতে এলে পাঠাওয়া বাবি, দাও খোদা দাও আমায়াবার ওমার দারাজ দিল। আলহামদুলিল্লাহ, মৌলভী বাজার জেলা বড়লেখা থানার অন্তর্গত জুভেনাইল সোসাইটির উদ্যোগে তিন দিন ব্যাপী 22তম ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের সমাপনী রজনীর সম্মানিত সভাপতি অত্র এলাকার সর্বজন শ্রোতাবাজন ব্যক্তিত্ব বিশিষ্ট আলেমে দ্বীন জনাব মাওলানা শামসুল হক হায়াতে তাইয়্যেবা সিহাতে কুল্লিয়া কামনা করছি, আল্লাহ যেন তাকে দান করে। আপনাদের কি রাগারাগি আছে ওনার সাথে? জোরে বলেন আমিন। এখানে আলোচনা রেখেছেন এতক্ষণ পর্যন্ত মাওলানা হাফিজুর রহমান, জনাব মাওলানা কমর উদ্দিন বাদশাহ আরবি প্রভাষক দৌলতপুর সিনিয়র মাদ্রাসা এবং অধ্যক্ষ জিঙ্গাবাড়ি ফাজিল ডিগ্রি মাদ্রাসা মাওলানা হাফিজুর রহমান, আরাফানা লাকা যিকরক, আল্লাহ এদের সম্মান মর্যাদা যেন আরো বাড়িয়ে দেয়। গত দুই দিন যারা আলোচনা রেখেছেন বিশেষ করে মাওলানা সাদিক রহমান আজহারি, হাফেজ মাওলানা অন্ধ আলতাফ হোসেন পাবনা, গতকাল যারা কথা বলেছিলেন জনাব মাওলানা শেখ আবুল কালাম আজাদ আজহারি, কারি আবদুল্লাহ মামুন, বিশ্ববিখ্যাত আন্তর্জাতিক কারি বাংলার অহংকার শায়েখ আহমেদ বিন ইউসুফ আল আজহারি, আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি, আল্লাহ যেন এদের সম্মান মর্যাদা আরো বাড়িয়ে দেয়। আমিন। গত দুই দিনে আলোচনা শুনেছেন কোরআন থেকে, কেয়ামত পর্যন্ত শুনলেও কোরআনের কথা নতুনই মনে হবে নাকি? পৃথিবীতে কোরআন বাদ দিয়ে যত কিছু আছে একবার দুইবার তিনবার পড়ার পরে আপনার আর পড়তে ইচ্ছে করবে না। নবীজি জানিয়েছেন লা তুহসা আজাইবুহু ওয়া লা তুবলা গারাইবুহু, কোরআন এমন ভাবে আল্লাহ নিজে বানিয়েছে এ কোনোদিন মানুষের কাছে পুরাতন হবে না, যত পড়বে যার অন্তর যত স্বচ্ছ পরিষ্কার থাকবে তার কাছে কোরআন শরীফ তত নতুন মনে হবে। আজকের মাহফিল যাদের উদ্যোগে জুভেনাইল সোসাইটি যারা প্রতিষ্ঠিত করেছিল কয়েকটা উদ্যোগ এখানে আমরা দেখতে পাচ্ছি, এই সোসাইটির মাধ্যমে 2018 সালে চ্যারিটি ফান্ড বাস্তবায়ন করেছে তারা, ফান্ডের অর্থায়নে 2018 সালে তিনটা বিবাহ সম্পন্ন করেছে, সুবহানাল্লাহ। অসুস্থ রোগীদের চিকিৎসার জন্য অনেক সহযোগিতা দিয়েছে, এছাড়া প্রায় 80 থেকে 100 জন দরিদ্র ছেলেদের খৎনা দিয়েছে। দেশের ছেলে যারা আছে খৎনা দিতে পারে না, এলাকায় পাঠিয়ে দিতে হবে, ভালো কাজ করেছে। বিশিষ্ট শিল্পপতি দানবের হাজি আবুল করিম আব্দুল করিম মেয়ার প্রথম 1 লক্ষ টাকার অর্থায়নে এই সোসাইটিটা গঠিত। লোকটা কি মারা গেছে? এখনো বেঁচে আছে, তার হায়াতে তাইয়্যেবা সিহাতে কুল্লিয়া কামনা করছি, জোরে বলেন আমিন। 2018 সালে হাজি আব্দুল করিম এনার টাকা দিয়ে যেহেতু প্রতিষ্ঠিত, যতদিন পর্যন্ত এই সোসাইটির মাধ্যমে কোরআন প্রচার হবে উনি যদি মারাও যায় কিয়ামত পর্যন্ত কবরে আল্লাহ সাদগায়ে জারিয়ার সওয়াব পৌঁছাতে থাকবে। কেউ যদি সদস্য হতে চান আপনি, এখনো এনাদের
সুযোগ আছে আপনারা হতে পারবেন। প্রতি বছরে এই সোসাইটির তাফসির মাহফিলে দেশি প্রবাসী সদস্য এবং এলাকাবাসীর সহযোগিতায় সম্পন্ন হয়। এই সোসাইটিকে আল্লাহ কোরআনের জন্য যেন নিজের হাতে কবুল করে নেন। এখানে এসেছে যাদের মাধ্যমে অনেকগুলো যুবক মানুষ, বিশেষ করে শিবলু, এই যুবক বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে যারা আছে জড়িত কোরআনের এই মাহফিলের সদস্য, এদেরকে যেন হযরত ওমরের মতো বানিয়ে দেন। তিনি হিরো ছিলেন, কোরআনের কাছে আসার কারণে হিরো হয়েছিলেন। এখন আমরা যারা জিরো আছি, কে জিরো নেই দেশে, জিরো যারা আছে আল্লাহ যেন তাদেরকে কোরআনের সঙ্গে স্পর্শে এনে হিরো বানিয়ে দেন। বিশেষ করে এই বড় লেখা থানায় যাদের মাধ্যমে এসেছিলাম প্রথমে কোরআন প্রচার করার জন্যে, আপনাদের বড় লেখার কৃতি সন্তান বিশিষ্ট সাংবাদিক কলামিস্ট শ্রদ্ধাভাজন বড় ভাই জনাব কাজী রমিজউদ্দিন, হায়াতের তাজ্জাবা সিহাতে কল্লিয়া কামনা করছে আল্লাহ যেন তাকে দান করে। উনি আছে এখানে, রমিজ ভাই এখানে আছে, আপনি দোয়া করবে ইসলামের ওপরে যেন জীবনটা চালাতে পারে। এখানে উপস্থিত আছেন আমার শ্রদ্ধাভাজন চাষা মাওলানা আফাজউদ্দিন। এই যে গত কয়েকদিন আগে এই মাঠের ওই পারে যে মাঠটা দেখা যাচ্ছে ওখানে এসেছিলাম, মনে হয় এক সপ্তাহ আগে। এই আয়াতের বাকি অংশটুকু বলেছিলাম, এই জায়গায় যে চারটা পয়েন্ট বাকি আছে আলোচনা করব। আপনারা শুনবেন তো? ওই রকম মন নিয়ে এসেছেন নাকি? যারা দাঁড়িয়ে আছেন এরা কারা? একটু বসলে ভালো হয়, জায়গা পাচ্ছেন না? আপনারা আরো বড় করতে পারতেন, শীতের ভেতরে তো আসলে বাইরে দাঁড়িয়ে থাকা তো কুয়াশায় সমস্যা, প্যান্ডেল আর একটু বড় করলে তো দাঁড়িয়ে থাকা লাগতো না। একটু এগিয়ে ওদের বসতে দেন, ভালো হবে ভাই, আপনি একা বসলে তো হবে না, একটু আসেন, চেপে বসেন, ওই বাইরের মানুষগুলো যেন ভেতরে ঢুকতে পারে। এই আপনার কি শিকড় লেগে গেল নাকি? আসেন না কেন, আসেন 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 আসেন, একটু চেপে বসেন, দরকার হয় এক বিরাট পরিমাণও চেপে আসেন, আসেন দাদা, আসেন। কাদেরকে বলছি আমি? এই ছেলে এদিকে আসো না কেন, একটু চেপে আসো, আসো, জায়গা না থাকলেও আসা লাগবে, ওরা দাঁড়িয়ে আছে। আপনার মোবাইল জাহান নামে যাক, আসেন এদিকে, তাড়াতাড়ি আসেন, তাড়াতাড়ি আসেন, ওরা বসতে পারছে না, দাঁড়িয়ে আছে। যে 10 মিনিটের কাজ, এক দেড় ঘন্টা দুই ঘন্টা সময় লাগবে, এই দাঁড়িয়ে থাকা যাবে না, বসেন, তাড়াতাড়ি করেন। এখনো মানুষ সেহারে আসতেছে রাস্তায়, তো এখন বড় প্যান্ডেল করার দরকার ছিল। ওরা মনে করেছিল 7 দিন আগে হয়েছে, আর মনে হয় মানুষ হবে না। মানুষ কি আমির হামজার জন্য আসে না কোরআনের জন্য? আরো সরে বলেন, কোরআনে কারিমের হক কথা যেখানে হবে মুসলমান যারা সেখানে পালে পালে যাবে। সুতরাং একটু এগিয়ে আসেন, ওদের বসতে দেন। বসার সময় যদি একে অন্যকে একটু জায়গা ছেড়ে দাও, জান্নাতে তোমার জন্য আল্লাহ জায়গা ছেড়ে দেবে। সুতরাং একটা সুবর্ণ সুযোগ, জান্নাত আপনি পাবেন কিনা সে গ্যারান্টি নেই, কিন্তু একটু জায়গা ছেড়ে দিলে, যেহেতু কোরআনের কথা আসনা মজাদালায় আছে, আপনাকে আল্লাহ জান্নাতে জায়গা ছেড়ে দেবেন, ওয়াদা মিথ্যা হবে? সুতরাং ওই সুযোগটা কাজে লাগিয়ে অন্য ভাইয়ের জন্য একটু জায়গা ছেড়ে দেন। আর কিছু মানুষ আছে আসলে ওরা কলা গাছ, এই ছেলে ওখানে জায়গা পাচ্ছেন, বসেন না কেন, বসেন। হ্যাঁ, যারা আসতেছে মোটর সাইকেল নিয়ে আটকিয়ে দেন, আর আসার দরকার নেই, বলেন বাড়ি ছেড়ে যেতে। এরা প্যান্ডেল বড় না করে এখন আপনারা জায়গা হয়নি ভাই, একটু ঢোকেন ভেতরে আসেন। আর যদি আর এক পল্লো টেনে দিত তাহলে ভালো হতো। আর এত বড় মঞ্চ না করে আমার মনে হয় একটু ছোট মঞ্চ করে জায়গাটা একটু ফিল আপ করা দরকার ছিল, আপনারা কাজ ঠিক করেননি। আসেন আসেন আসেন, জায়গা ফাঁকা যেন না থাকে, তাহলে আবার শয়তান বসবে। তিনটা জায়গা, আলহাজ আব্দ
আব্দুল করিম মিয়ার টাকায় চ্যারিটি ফান্ড এটা গঠন করা হয়েছে। আলহামদুলিল্লাহ ভালো। মঞ্চে বসা ওলামা ইকরাম, সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিত মা এবং বোনেরা, আজকে যে বাড়িতে ছিলাম লোকটা হাজির, ওনার মা অসুস্থ, বাবা মারা গেছে, দোয়া চেয়েছে আপনাদের কাছে। আমরা প্রথমে দোয়া করছি আল্লাহ যেন তার হায়াতে তাজ্জিবা সিহাতে কুল্লিয়া দান করে। হায়াত যদি আর না থাকে, শুনলাম এই এলাকার ভেতরে ওনার মতো বয়স্ক মানুষ নেই, 105 বছর বয়স। আমি আমির হামজা 5 ডবল হলেও হবে না, তার মানে এত বয়সী মানুষ যখন বেঁচে আছে সুস্থ যেন রাখে আল্লাহ, আর যখন নিয়ে নেবেন তখন যেন ইমানটা দিয়ে নিয়ে নেয়। আরো জোরে বলেন আমিন। ভালো কাজে একে অন্যকে সাহায্য করা লাগবে, নির্দেশ আল্লাহ কার? আলা তাওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান তাওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া। খারাপ কাজে একে অন্যকে সাহায্য করব না, আর ভালো কাজ যেখানে দেখবা নিজে যদি ভালো কাজের উদ্যোগ নিতে নাও পারো, অন্তত যে করছে কথা দিয়ে হলেও সাহায্য করবা। আর আমাদের অভ্যাস হচ্ছে আমার দলের লোক না, ও করছে তাতে কি হয়েছে, ওর নাম হবে, শেষে বন্ধ করে দেওয়ার চেষ্টা করে। এইরকম মন হলে তো সমস্যা। এজন্য ভালো কাজের উদ্যোগ যেই নি, আপনি নাস্তিকদের ভেতরে দেখবেন একটা অন্যায় কাজের সূচনা যদি কেউ করে ওটা প্রতিষ্ঠিত করার জন্য সব নাস্তিক এক, রাম বামের সাথে হাত অনেকে মিলাচ্ছে, কারণ অন্যায়টা প্রতিষ্ঠিত করতে তারাও চায় ওরাও চায়, আর আমরা চাই এই দেশে আল্লাহর বিধান কায়েম করতে। এ উদ্যোগ যেই নিক না কেন তাকে সাপোর্ট দেওয়া লাগবে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ যেন আমাদের সুযোগ দান করেন। আপনি হয়তো মনে করছেন এটা ছোট কাজ, কি হবে এটা করি না, যদি ভালো কাজের পক্ষে থাকেন ও কাজটা যদি কবুল নাও হয় আপনার দেখার দরকার নেই, আপনি পক্ষে আছেন এটা আল্লাহ দেখবেন। হযরত ইব্রাহিম আলাইহিসসালামকে যখন আগুনের ভেতরে ফেলে দিচ্ছিলেন চরকা গাছ ঘুরিয়ে, ইব্রাহিম নবী তাকিয়ে দেখেন তার পিতা আসর গাছের গোড়া ধরে যারা ফেলে দেবে তাদের সাথে গোড়াতে আরম্ভ করেছে, তিনি এবার কেঁদে ফেললেন, ডাক দিয়ে বলে রব্বুল আলামিন পৃথিবীতে মানুষ বিপদে পড়লে বাবার কাছে যায়, আর আমি দেখছি আমার বাবা আমারে আগুনে ফেলার জন্য আরো আগে এসেছে, সুতরাং দুনিয়া আর কারো উপরে আমার ভরসা নেই, তোমার যদি ইচ্ছে হয় তোমার বান্দা আমি, তুমি আমাকে বাঁচিও। সুবহানাল্লাহ বলতে পারেন নাই? হযরত ফেরেশতা জিবরাইলকে আল্লাহ কথা শোনার পরে পাঠিয়ে দিলেন, যাও আমার নবী যখন আমার সাহায্য কামনা করেছে আমি আর বসে থাকলাম না আরশে। জিবরাইল ফেরেশতা এসে দেখে পথিমধ্যে একটা কাংলাশ ফু দিতে আছে, এত বড় অগ্নিকুণ্ড 1 মাইল উপর দিয়ে যদি পাখি উড়ে যেত ঝলসে পড়ে যেত, এত তাপ আগুনের। ফেরেশতা জিজ্ঞাসা করে, কাংলাশ তোমার এই ফৎকারে অগ্নিকুণ্ড জ্বলবেও না লিভবেও না, কোন কারণে বাতাস দাও? কাংলাশ ওইদিন বলেছে, ফেরেশতা আমি জানি আমার এই ফৎকারে কিছুই হবে না, কিন্তু আমার মালিক নমরুদকে আমি দেখাতে চাই যে আমি তোমার পক্ষে আছি ইব্রাহিমের বিপক্ষে আছি। সুবহানাল্লাহ বলছে, কোন এলাকায় আসলাম, এ তো মনে আছে বাবা মরে গেলে সুবহানাল্লাহ পড়বে। এক লোকের ছেলে ফার্স্ট ক্লাস পেয়েছে ম্যাট্রিকে, লোকটা দোকানে চা খাচ্ছিল, ছেলে এসে ডাক দিয়ে বলছে, আব্বা আমি ফার্স্ট ক্লাস পাস হয়েছি। বলছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনি ওইরকম শ্রোতা হলে তো সমস্যা, অ্যাক্টিভ হওয়া লাগবে। কাংলাশের এই কথাটা আল্লাহর কাছে এত অপ্রিয় এত অপছন্দ হয়েছে, ওই দিনই কাংলাশের বিরুদ্ধে আইন পাশ হয়েছে, কিয়ামত পর্যন্ত কাংলাশকে দেখার সঙ্গে সঙ্গে যদি কেউ এক বাড়িতে মেরে ফেলতে পারে ওর 10টা নেকি হবে। এবার জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আসেন, ইব্রাহিম আলাইহিসসালামের চাইতে আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহর মর্যাদা আল্লাহর কাছে কম না বেশি? আরো জোরে বলেন, অনেক বেশি।
ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর খুশির জন্য সব কিছু করেছিলেন, এই জন্য আল্লাহ তার নাম দিয়েছেন খলিলুল্লাহ। কথা বলেন না কেন? আর আমাদের নবীর জন্য আল্লাহ সব কিছু করেছে, এই জন্য আমাদের নবীর নাম হাবিবুল্লাহ। হাবিব খলিল এক জিনিস না, একজন আল্লাহর জন্য করা আর একজনের জন্য আল্লাহ করা, আকাশ পাতাল না? ইব্রাহিম নবীর পক্ষে বিপক্ষে থাকার কারণে যদি কাংলাশ মেরে ফেললে দশটা নেকি হয়। বাংলাদেশে আজ যারা বিশ্ব নবীর আদর্শের বিরুদ্ধে আছে, এগুলো কাংলাশের চাইতেও নিকৃষ্ট, এদেরকে এক বাড়িতে মেরে ফেললে একশোটা নেকি হবে। সুতরাং যে শয়তান গুলো ডাইরেক্ট ইনডাইরেক্ট বিরুদ্ধে আছে, ঐক্যবদ্ধ হওয়া লাগবে নবীর উম্মত যারা আছে তাদের। কেউ যেন 96% মুসলমানের দেশে নবীর বিরুদ্ধে কিছু করে টিকে থাকতে না পারে। রাজি আছেন দল মত নির্বিশেষে আপনারা? লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহ, এটাই প্রতিবাদের ভাষা। এখন তো আমাদের অন্য ভাষা বললেও হবে অন্তত 5 বছর, আপনি অন্য কোন প্রতিবাদও করতে পারবেন। এক গল্প শুনেছিলাম, তিনজন বসে বসে, একজন মনের শোকে হাসছে, একজন মনের শোকে কাঁদছে, আর একজন চুপ করে বসে আছে। ফেরেশতা বলতে পুলিশ ধরে নিয়ে তিনজনকে থানায় নিয়ে যাচ্ছে। সাংবাদিক কাজী রমিজউদ্দিনের সাথে দেখা, কে ভাই এদের ধরে নিয়ে যাচ্ছেন, এদের কোনো মামলা আছে? ভাই এরা মারাত্মক অপরাধী, এদের অপরাধ কি? এদের অপরাধ কি বলা যাবে না, এদের কঠিন অপরাধী। উনি বলছে, আমি সাংবাদিক, আমি আমার রুজি রুটি এর ভেতরে, আমি তো রিপোর্ট করবো সকালবেলা, কি লিখবো যে তিনজন এলাকার মানুষ ধরা পড়েছে, এদের কেস কি, মামলা কি, হলিয়া কি, বলেন এদের অপরাধ। বলছে ওপরের নির্দেশ বলা যাবে না। কাজী সাহেব এবার জিজ্ঞাসা করছে সাংবাদিক সাহেব, ওদের একজনকে, ভাই তোমার অপরাধ কি ধরে নিয়ে যাচ্ছে? বলছে সাংবাদিক সাহেব, আমার কোনো অপরাধ নেই, ধরে নিয়ে যাচ্ছে, আমি মনের দুঃখে কাঁদছিলাম, এই আমার অপরাধ। আজ আমরা কাঁদতেও পারি না, কাঁদলেও বলবে ওই ওর জন্য কাঁদছি। একথা বলছে না কেন? একটু বসে বসে কেঁদে দেখেন, বলবে ওই জেলখানায় আছে ও, এই জন্য ওর জন্য কাঁদছে। আমি হাসতেও পারি না, হাসবেন বলবে আমাদের জন্য হাসছে। আমাদের একজন বাইরে গেছে, এই তো কয়েকদিন আগে, ও কাঁদবে কি না ওর জন্য মনে হয় হাসছে। কয়েকদিন আগে একজন মারা যায়নি, হিন্দু না মুসলমান না, ওর জন্য যদি আপনি হাসেন বলবে ওর জন্য হাসছে, হাসারও কায়দা নেই। মানে হাসি কান্না বন্ধ করে চুপ করে বসে থাকবেন, ধরি কিছু এই অবস্থায় এখন আমরা আছি। এই কথা বলেন না কেন? সুতরাং প্রতিবাদ করা লাগবে যে যেখানে আছি। এই যে সিনেমা বানিয়েছে কয়েকদিন আগে আপনারা জানেন, এটা প্রতিবাদের মাধ্যমে বন্ধ করা সম্ভব। 96% মুসলমানের দেশে হলি আর্টিদের নামে শনিবারের বিকেল নামে যে সিনেমা হল সিনেমা তৈরি করেছে এই চলচ্চিত্র জগতে, নবীর সুন্নাত দাড়িকে ওদের মুখে লাগিয়ে, আল্লাহর ফরজ বিধান পর্দা হিসাবকে মেয়ে লোকের মাথায় লাগিয়ে তামাম দুনিয়ার মানুষকে জানাচ্ছে, যারা বোমা হামলা করে তাদের দাড়িওয়ালা মানুষ। কথা বলেন, অতি শীঘ্র এই সিনেমা ব্যান্ড করা দরকার। কথা বলেন ঠিক কিনা? কাংলাশের ফটকারে হয়তো আগুন জ্বলত না লিপ্ত না, কিন্তু পক্ষে ছিল নমরুদের, বিপক্ষে ছিল ইব্রাহিমের, এই জন্য আল্লাহ ওর সব ধ্বংস করে দিয়েছে। ও কিয়ামত পর্যন্ত ওর জাতি যারা আসবে ওদের মেরে ফেললেও গুনাহ হবে না, আরো দশটা নাকি হবে। একটা কাংলাশ ইব্রাহিম নবীর বিপক্ষে থাকার কারণে যদি মেরে ফেললে দশটা নাকি হয়, যারা আজ বিশ্ব নবীর বিরুদ্ধে আছে এরা তো কাংলাশের চাইতে অধম, এদেরকে মেরে ফেলো না, দেশ থেকে তাড়িয়ে দেওয়া লাগবে। কথা বলেন, এই জন্য অন্তত 5 বছরে যারা দায়িত্বে আছে, রাম আর বাম যেহেতু এখন আর নেই, আছে মন্ত্রী পরিষদে একজন রাম বাম নেই, সব বের করে দিয়েছে আলহামদুলিল্লাহ। হ্যাঁ ঠিক, আওয়ামী লীগ করে খুব খুশি,
ঠিক আছে, আপনি ক্ষমতায় থাকেন, অসুবিধা নেই, 5 বছর কেন, 71 সাল পর্যন্ত থাকে, কোন অসুবিধা নেই। রাম বাম যেন আমাদের দেশে আর না আসে, কারণ মানুষ খারাপ হয় তার বন্ধুর প্রভাবে। সবচাইতে প্রভাব মানুষের জীবনে পড়ে বন্ধুর, কার? ফেরাউন অত খারাপ ছিল না, ওর জীবনে আমি পুরা পড়ে দেখেছি, ও অত খারাপ না, কিন্তু ওকে খারাপ বানিয়েছে ওর বন্ধু হামানটা। আজও দেখাটা তাক দেখবেন, শুধু ইসলামের বিরুদ্ধে ফুসকায়। আমাদের 16 কোটি মানুষের জননী মমতাময়ী মা প্রধানমন্ত্রী, মুসলমানের মেয়ে, অত খারাপ না, ওরে খারাপ বানায় খালি এই উল্লুকগুলো। আপনি যতই লাফালাফি করেন পারবেন না, 96% মুসলমান এই দেশে নামাজ পড়তে না পারে, রক্ত তো মুসলমানের। নবীর বিরুদ্ধে কিছু করে দেখেন, আপনার দাঁত মুখ সমান হয়ে যাবে। 2 নম্বরে হযরতে জিব্রাইল গিয়ে দেখে একটা ব্যাংক পোশাক করতে আছে, ডাক দিয়ে বলে, ব্যাংক তোমার এই পোশাবে এত বড় জল জ্বলন্ত অগ্নিকুণ্ড তো লিপবেও না, জ্বলবেও না। কোন কারণে এখানে প্রসাব গরম? ব্যাংক বলেছে, আল্লাহর ফেরেশতা, আমি জানি আমার এই প্রসাবে কাজ হবে না, কিন্তু আমার মালিক মহান রব্বুল ইজ্জাত আল জালালকে আমি জানাতে চাই, আমি তোমার ইব্রাহিমের পক্ষে আছি, নমরুদের বিরুদ্ধে আছি। আল্লাহ তাআলা কথাটা এত বেশি পছন্দ করেছে, ওই দিন আইন পাশ হয়েছে ব্যাংকের পক্ষে, কিয়ামত পর্যন্ত পৃথিবীতে যত ব্যাংক আসবে ব্যাংকের পোশাক পাক বলে ঘোষণা হয়ে গেছে। ব্যাংকের পোশাক শরীরে লাগলেও অসুবিধা নেই, কথা বলছে না কেন? ব্যাংকের পোশাক না পাক, না পাক, পাক কেন? ইব্রাহিম নবীর পক্ষে ছিল। আমি আগেই বলেছি, ইব্রাহিম নবীর চাইতে আমাদের নবীর মর্যাদা আল্লাহর কাছে কোটি কোটি গুণ বেশি, কারণ তাকে আল্লাহ হাবিব দিয়েছেন, ইব্রাহিম নবীকে দিয়েছে খলিল। সুবহানাল্লাহ, বলতে পারেন নাই? খলিলের পক্ষে থাকলে যদি পোশাকও পাক হয়ে যায়, আজ হাবিব আল্লাহর পক্ষে থাকার কারণে শাপলা চত্বরে যারা জীবন দিয়েছে প্রত্যেকটা শহীদ, কথা বলেন না কেন? ওখানে যারা জীবন দিয়েছে একটাও দুনিয়ার স্বার্থে না, সব নবীর প্রেমে। এখনো পৃথিবীতে যারা জীবন দিচ্ছে বিশ্ব নবীর জন্যে, এই তো বলা যাবে না, এ মানুষগুলো সব শাহাদতের মর্যাদা পাচ্ছে। তা আপনি কি করলেন? আপনার চিন্তা ভাবনা মেধা যোগ্যতা ক্ষমতা সব নবীর বিপক্ষে ব্যবস্থা বিরুদ্ধে অবস্থান নিয়ে আপনি নিজের দুনিয়া আখেরাত সব ধ্বংস করে ফেললেন। সুতরাং এই মাহফিলটার পক্ষে আছি আমরা এই জন্যে, আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি জামাতকে কি করে আমার দেখার দরকার নেই, এখানে যারা আমরা অন্তত আছি এটা একটা ভালো কাজ। কি যে কয়টা এখানে কন্ডিশন দেখলাম, একটাও কি খারাপ? ছেলেদের ধরে ধরে মুসলমান দিয়ে দেয় এখানে, মুসলমানই দেননি কারা হাত বলেন তো, কি হলো? সব মুসলমানই দেওয়া, মুসলমানে দিয়েছেন কারা হাত তোলে? বুড়ো মানুষ হাত তুলছে, মুরব্বী মানুষ হাত তুলছে, কোন যদি মুসলমান না দেয় কবে দেবে? বা জানি উনি দিয়েছে, আমার হাত তোলা কি দরকার? ছোট ছোট মানুষ হাত তুলে নাই হয়, দাড়ি পাকা মুরব্বী হাত তুলে বসে আছে, আর একবার দেবে মনে করে, কারণ এখন তো মুসলমানে নিয়ে ব্যবসা চলছে, অনেকে ছেলের বয়স 20 বছর 22 বছর মুসলমানে দেয় না, কিসা আসা মুসলমান দিচ্ছেন না, দেব কি করে, ওরও টাকা নেই আমারও টাকা নেই, একটা ছেলে মুসলমানে দিতে কয় টাকা লাগে? হ্যাঁ, আপনাদের কয় টাকা বিল লাগে? ৪০০ টাকা দিলে তো গোড়া থেকে কেটে বাদ দিয়ে দেবে, এত টাকা লাগে না, 200 টাকা দিলে তো মুসলমানই হয়ে যাবে না। এরা অনেকগুলো প্রায় 80 থেকে 100 জন করে প্রতি বছরে দিচ্ছে, ওরে বাবা, এই এলাকায় তো এরাই সব মুসলমান দিয়ে দেয়। অনেকগুলো ভালো কাজের সাথে সম্পৃক্ত এই সোসাইটিটা যেন কিয়ামত পর্যন্ত এখানে টিকে থাকে। যারা সূচনা করেছিল তারা হয়তো আজকে অনেকে নেই,
কিন্তু কোরআন শুনে যদি একটা মানুষও পরিবর্তন হয়, কবরে কিয়ামত পর্যন্ত তার সওয়াব যেতে। এই যে পাশে যে ইসলামী সমাজ কল্যাণ সংস্থা আর একটা করে, ওটা কি এটার আগে না পরে? পরে হয়েছে ওইটা, ওইটাও যেন টিকে থাকে কোরআনের প্রসারের জন্য, এটাও যেন টিকে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন ভালো কাজ যারাই সূচনা করেছে আমাদেরকে যেন সম্পৃক্ত হওয়ার তৌফিক দেন। আরো জোরে বলেন আমিন। সুতরাং ইব্রাহিম নবীর পক্ষে থাকার কারণে ব্যাংক প্রসব পর্যন্ত পাক করে ফেলেছে। আমরা আজ হাবিবুল্লাহর পক্ষে থেকে জান্নাত পর্যন্ত অর্জন করতে চাই, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ যেন তৌফিক দান করেন, আমিন। প্রশংসা করছে আমার আল্লাহর, যিনি আমাদেরকে আমার মহান কোরআন শোনার জন্য এই ময়দানে শেষ দিন পর্যন্ত ধৈর্য ধারণ করে বসে থাকার তৌফিক দিলেন। কোরআন থেকে হেদায়েত নিতে হলে আপনাকে কোরআন আগে বুঝতে হবে মন দিয়ে। কি দিয়ে? আপনাকে ঘুমাচ্ছে? আপনারা জানেন কিছুদিন আগে এই যে টনি বেলাওয়ারের শালিকা, কি যেন নাম, লরেন বুথ, মুসলমান হয়ে গেছে এই মেয়েটা। শিক্ষিতা, অনেক শিক্ষিতা, অনার্স মাস্টার্স করা, ডক্টরেট করা। ইহুদি খ্রিস্টানরা তাকে টাকা দিয়ে, ডলার দিয়ে পাঠিয়েছে মুসলমানের দেশে, যাও দেখো তো ওরা কি দিয়ে তামাম বিশ্ব জয় করে ফেলছে। কারণ এখন তামাম পৃথিবীতে সব লাইটটা একটু তাড়াতাড়ি লাগিয়ে দেন আর আপনারা একটু জিকির করেন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা। এই মাইক আমার কানের দিকে ঘুরিয়ে দেন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। জবান খুলে জিকির করেন আল্লাহর, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহুম্মা আমার ভাইরা অনেক ডলার দিয়ে তারা পাঠিয়েছে, যাও দেখো মুসলমানরা বিশ্ব জয় করছে কি দিয়ে। এখন যেটা দিয়ে জয় করছে তার নাম ওরাল জানে, তার নাম কোরআন শরীফ। তার নাম কি? তামাম পৃথিবীতে এখন সবচাইতে বেশি মানুষ বাস করে খ্রিস্টান ধর্মে। কোন ধর্মে? দুই নম্বরে আছে মুসলমান, তিন নম্বরে আছে বৌদ্ধ, এরপরে ইহুদি, এরপরে অন্যান্য জাতি। তামাম দুনিয়া এখন সবচাইতে বেশি কোন ধর্মে? দুই নম্বরে আছে, 170 কোটি আছে মুসলমান। সুবহানাল্লাহ বলতে পারেন নাই? আজকের জরিপ এসেছে 2070 সালের ভেতরে তামাম পৃথিবীতে সবচাইতে বেশি মানুষ বাস করবে মুসলমান ধর্মে। আরো জোরে বলেন আল্লাহু আকবার। এগিয়ে আসতেছে এই মেয়েটা, ইরানের তেহরান বিমানবন্দরে নামার পর সাংবাদিককে জিজ্ঞাসা করছে, আপনি কি মুসলিম? না, আমি মুসলমান হব না। ভালো করে শুনে, মেয়েটা বলছে আমি মুসলমান হব না, কিন্তু আমি ইসলাম জানতে চাই। যেমন তেমন ইসলাম না, নির্ভরযোগ্য ইসলাম আমি জানতে চাই। আমি আবার বলছি, মেয়েটা কি বলেছে? আমি মুসলমান হব না, কিন্তু ইসলাম আমি জানতে চাই। ইসলাম জানার অধিকার পৃথিবীর অন্য ধর্মের মানুষের আছে না? কথা বলেন না কেন? আমি মুসলমান হব না, কিন্তু ইসলাম জানতে চাই। যেমন তেমন ইসলাম না, নির্ভরযোগ্য ইসলাম।
আপনারা এভাবে করলে তো হবে না, তাড়াতাড়ি করেন, যা করবেন, যে যেখানে আছে স্তব্ধ হয়ে যান, হ্যাঁ ছেলে তাড়াতাড়ি বসুন, কারণ কথাগুলো গবেষণা করা তো শেষে দেখা যাচ্ছে আপনি ভুল বসবেন। আমি ছোট মানুষ, আমার গবেষণা ভুলও হতে পারে, আপনাদের মেধা যাদের আরো বড় বড় মেধা আছে, কথাগুলো দেখুন থিওরি বলছি বাড়িছে, আপনি আরো গবেষণা করেন, কারণ আফালায়াতা দাপ্পারুন আল কোরআন, কোরআন আল্লাহ দিয়েছে এই গবেষণা করার জন্য, নাকি খালি সোমা খাবে না তাকের উপর রেখে দেবে, কি করবেন, চিন্তা ভাবনা করবেন, যে শব্দ জানেন ওই শব্দ নিয়ে করে, যদি আপনি জানেন কুল হু আল্লাহু আহাদ এইটা নিয়ে চিন্তা করে, কারণ কোরআনের যে কোনো শব্দ নিয়ে কেউ যদি চিন্তা ভাবনা করে গবেষণা করে আল্লাহ তাকে নতুন তথ্য হাতে ধরিয়ে দেন, সুবহানাল্লাহ, পরশু দিন বলবে মনে হয় ঘুমাচ্ছেন নাকি। আমার ভাইরা, এখন যদি আপনাকে কেউ এসে বলে আমির হামজা আমি মুসলমান হব না কিন্তু আমি ইসলাম জানতে চাই, তাও যেমন তেমন ইসলাম না, নির্ভর যোগ্য ইসলাম, আপনি তার হাতে কি তুলে দেবেন? না না, কথা বোঝেন, কি করে কোরআন দেবেন, ও তো হিন্দু, ও কালেমা না পড়লে যতই গোসল করুক পবিত্র হবে? আর কোরআনের আয়াত হচ্ছে ইন্নামাল মুশরিকুনা নাজাসুন, মুশরিকরা অপবিত্র নাকি, এটা তো মানেন নাকি? সূরা তাওবা 10 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠার প্রথম নম্বর লাইনে আছে, আল্লাহ বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল মুশরিকুনা নাজাসুন, হে মুমিনেরা ভালো করে জানো মুশরিকরা অপবিত্র, ওরা গোসল করলেও পাক হয় না যতক্ষণ পর্যন্ত ওরা ঈমান না আনে। তাহলে আপনি এখানে ওর হাতে কোরআন শরীফ দিতে পারবেন? অনেক ভেজাল চলছে বিশেষ করে বাংলাদেশ আর ভারত আর পাকিস্তানে, তিনটা দেশে, কারণ আমাদের তো চিন্তা ভাবনা এই জিনিস নিয়ে হয় না, চিন্তা ভাবনা হয় আমার বাবা নিয়ে, আমার বাবা কত স্বপ্ন দেখেছিল হয়তা নিয়ে, ওনার বাবা স্বপ্ন দেখুক আর ঘুমিয়ে থাক আর জেগে থাক ওসব বাদ দে, এখন থেকে চিন্তা ভাবনা যতটুকু সময় পান কি নিয়ে করবে, আরো জোরে বলে মনে থাকবে, যতটুকু সময় পান বসে বসে চিন্তা করবে, কুল হু আল্লাহু আহাদ, হে নবী বলেন আল্লাহ এক, এ কথা কেন বললে, আল্লাহ অনেকগুলো হলে কি হতো, একজন আল্লাহ এত কিছু পারে তাহলে ওদের 33 কোটি দেবতা মিলেও পারছে না। আমি ওই দিন অনেকগুলো নামের ব্যাখ্যা দিয়েছিলাম ওই জায়গায়, আপনারা তো কথা শোনেন কিন্তু মনে রাখেন না, কথা শোনার পরে যতটুকু চেষ্টা করবেন মনে রাখার, তাহলে এত ওয়াজ আপনার শোনা লাগবে। এখন যদি আপনাকে কেউ এসে বলে আমি ইসলাম জানতে চাই নির্ভরযোগ্য, আপনি কি ফাজাইলে আমাল দিতে পারবেন? ফাজাইলে আমাল নির্ভরযোগ্য অথেন্টিক, এ গ্যারান্টি কে দিল আপনাকে? আপনি দুনিয়ার কোনো কিতাবও দিতে পারবেন না, কারণ পৃথিবীর কোন কিতাব 100% অথেন্টিক, এ গ্যারান্টি ওই কিতাবের নেই, এই জন্য প্রত্যেকটা কিতাবের আগে লেখা আছে এ কিতাবে ভুল থাকতে পারে, যদি ধরা পড়ে আমাকে জানাবেন আমি সংশোধন করে নেব পরবর্তী সংস্করণ। আমি আজ পর্যন্ত যে 3টা কিতাব লিখেছি প্রত্যেকটার প্রথমে এটা লেখা আছে, কারণ মানুষ মাত্রই ভুল, কিন্তু কোরআন শরীফের প্রথমে আল্লাহ এই গ্যারান্টি দিয়ে আরম্ভ করেছেন, যালিকাল কিতাব লা রাইবা ফিহি, এটা তো ভুল তো দূরের কথা, সন্দেহের অবকাশ পর্যন্ত নেই, আরো সবাই বলেন। সুতরাং যদি কেউ অথেন্টিক ইসলাম জানতে চায় কোরআন লাগবে, আরো আসতে বলেন, মরণের পরে আপনাকে যদি ফেরেশতা জিজ্ঞাসা করে মার রব্বুকা, তো রবকে আপনি যদি বলেন আল্লাহ, রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ, ফেরেশতা বলবে কোথায় পেলি, আপনাকে বলা লাগবে আমি কোরআনে পেয়েছি, কারণ কোরআন শরীফ ফেরেশতারা চেনে না, চেনে না, এটার নাম বললে বলবে ঠিক আছে, আর যদি বলেন আমি ফাজাইলে আমালে পেয়েছি, দাঁত মুখ যা আছে সব খুলে ফেল, কারণ ফাজাইলে আমার ফেরেশতারা চেনে, আমি ছোট করছি না, আপনি ওইটা যত গুরুত্ব দিয়ে পড়েন তার যাতে 100% গুরুত্ব দিয়ে পড়া লাগবে, এটা বলেন না কেন, ঠিক খালি স্বামী এনার নিচে পর্যন্ত না বের হয়ে গেলেও ঠিক থাকবে, ঠিক থাকে। এবার আসেন এই
ভ্রান্ত ধারণা নিরসন করা দরকার। এনার কাছে একজন হিন্দু এসে বলছে, ভাই আমি মুসলমান হব না কিন্তু ইসলাম জানবো, কি পড়লে ইসলাম জানতে পারবো আপনি দেন? উনি কি দেবে বলা লাগবে আপনাকে? আজ খালি ওয়াজ শুনতে আসেন, কি দেবে বলেন, কি দেবে বলেন, কোরআন দিলে হবে? না বলছেন কেন? হ্যাঁ, আগে কিছু কাজ আছে, কারণ ওই ধারণাগুলো আমাদের দেশে প্রতিষ্ঠিত, ধারণাগুলো আসলে ঠিক কিনা। হ্যাঁ রমিজ ভাই কই, এদিকে তাকানো লাগবে, আপনারা গল্প করবেন না ভাই, শিক্ষিত মানুষ যারা তাদের আরো অ্যাক্টিভ হওয়ার জন্য বলছি, আপনারা শুনলে আমার উপকার হবে। আর মূর্খ মানুষ যারা আছে ও শুনছে না, আমি জানি ওরা তো এসে সুর শোনার জন্য, কারণ হরিণ একটা বান্দা ছিল গাছের তলায় টান দিলে ওরা হ্যাঁ হুজুর একটা পেয়েছ, কিন্তু যাদের মগজ আছে, মেধা আছে, যাদের শিক্ষা আছে, ওরা তো আর হরিণ টান দিলে বুঝবে না, ওদেরকে গবেষণা লব্ধ বিষয় দেওয়া লাগবে। যারা শিক্ষিত আছেন অন্তত ফাইভ পাস করে বসে আছেন, তাদের কাছে কাগজ কলম নিয়ে আসবেন মাহফিলে গেলে, তোমার মোবাইল নিয়ে এসে তুলবেন, দশ মিনিট শোনেন, কিন্তু দশ মিনিটে যেন কিছু পাওয়া যায়। আমি আড়াই ঘন্টা হরিণের কাহিনী বললাম, আপনি শুনলেন, আমিও বুঝি না আপনিও বুঝেন, শেষে কান্নাকাটি করে চলে যায়। এই জন্যে মাহফিলে আসেন বলেন। গত বছরে পাবনায় একবার ওয়াজ শুনতে গেলাম, মানে প্রধান বক্তা আমি আর আমার আগে একজন পীর সাহেব আছে, উনি আগে উঠে ওয়াজ করছে, যে আমার এক পীর সাহেব এত বড় আল্লাহর অলি, প্রতিদিন তিরিশটা করে পান খায়, প্রতি পানে হাকিম পরি জর্দা খায়, আর মরিদ যারা বসে আছে সামনে মুরব্বী মানুষ গ্রাম্য, ওই রে কান্না সুবহান আল্লাহ, হাকিম পরি জর্দায় যদি সুবহান আল্লাহ হয় তো নাউযু বিল্লাহ হবে কোন জর্দায়, হাকিম পরি জর্দায় কি সুবহান আল্লাহ হবে? তাহলে শাহজাদি জর্দায় তো আলহামদুলিল্লাহ হওয়ার কথা। কি পান খাই গো এলাকার মানুষ, একটা শেষ হচ্ছে আর একটা দিচ্ছে, এই যে শিপলু ছোট খাটো ছাগল ফেল, ছাগলও এভাবে খাই না। আমি এসেছি আজকে মাহফিলে খুব তাড়াতাড়ি, সেই সাড়ে ছয়টার সময় ফজরের নামাজের পরে, মনে হচ্ছে সেই কয়বারে আমার দেখা হইলো, কত পান যে খেয়েছে ও জিবরাইল জানার উনি জানে, ওনার মতো এলাকায় আবার পানের বাটা নিয়ে এসে সামনে দিচ্ছে, আমাকে মুরব্বী মানুষ পান খাওয়া লাগবে, পান খেতে আমি নিষেধ করছি না, কিন্তু জর্দা দিয়ে যারা পান খান, আমার মনে হয় এই ফতোয়া এখানে না দেওয়া যায়, কারণ এই চট্টগ্রাম আর সিলেট এই দুই বিভাগের মানুষ বিড়ি আর পান এ মনে করে হালাল, কিন্তু যেটা দিয়ে খাচ্ছে না, আমি তো দিয়ে আমাদের এই কুষ্টিয়ার এলাকায় মিরপুর বেড়া মারা দৌলতপুরে তামাক তৈরি হয়, যেটা দিয়ে আপনারা জর্দা বানিয়ে অথবা বিড়ির ভেতরে সিগারেটের ভেতরে দেওয়া হয়, আপনি শোক টান দিচ্ছে, ওইটা রোদে শুকাতে দেয়, কুকুর শৃগালে পায়খানা করে প্রসাব করে, তারপর ওইটা ঝাড়া দিয়ে প্যাকেট করে আমরা পাঠিয়ে দেয়, আপনারা মজার মজার জিনিস বানিয়ে, যতই কিছু মনে করো না ভেতরের অবস্থা কিন্তু ভালো না, ঝাড়া যতই দেয় জিনিস কিন্তু লেগেই থাকে, কথা বলে না কেন? আর আপনি ওইটা পড়ছেন না সুবহানাল্লাহ পড়ছেন, সুতরাং আপনি জর্দা দিয়ে আমার মনে হয় এটা না খাওয়া ভালো। আপনি খান, আমি নিষেধ করে তো শুনবেন, পানের উপকারও আছে, পান খেলে একেবারে ক্ষতি তা না, ওইটা বাদ দিয়ে খাবেন দেখবেন উপকার হবে, কি আমি তো খাইনি তারপরেও শুনেছি দাঁত গুলো শক্ত হয়, কারণ পানে ওই যে রস আছে ওই পাতার একটা রস দাঁতের জন্য উপকারী, তাই বলে এবার ওই শিবলুর মতো প্রত্যেক মিনিট একটা করে দিয়ে, আমরা যে কথা বলছিলাম বাস্তবতা এবার মিলাবেন, কোরআন শরীফ এই হিন্দু খ্রিস্টান বৌদ্ধ এদেরকে দেওয়া যাবে না যাবে না? শুনেন, আমি যে কয়টা দেশে গেছি তার ভেতরে একটা খ্রিস্টান দেশে গিয়েছি, এখানে যাওয়ার পরে দেখি একটা লোক জমিতে চাষ করছে আর জমির আইল নেই, কি বলে আইলের উপরে বসে পকেট থেকে একটা লাল বই, লাল বই মানে খ্রিস্টান ধর্মের যে বইটা আছে নাম কি,
এই ছোট্ট পকেট ডায়েরির মধ্যে ওটা বই বের করে যে দশ মিনিট সময় পাচ্ছে হাঁপিয়ে যাচ্ছে, যখন এসে ওটা একটু পড়ছে, পড়ে আবার মুখ পকেটে রেখে দিয়ে সেন টেনে আবার ধান লাগাচ্ছে, অত যা করছে তাই করে বেড়াচ্ছে। আমি গাড়ি নিয়ে যাচ্ছিলাম ড্রাইভারকে নিয়ে, দেখলাম অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে। পরবর্তীতে যে লোকটা ছিল সাথে ওই দেশে, বললাম কে, বলছে খ্রিস্টান। ওই কাজের ফাঁকে ফাঁকে এসে যে আট দশ মিনিট সময় পাচ্ছে দম নেওয়ার জন্যে, বিশ্রাম নেওয়ার জন্য, ও বসে বসে ওদের ধর্মীয় কিতাব পড়ছে। এই আগ্রহ মুসলমানদের ভেতরে এখন আছে? ও বিশ্রাম নেওয়ার সময় কোরআন পড়া তো দূরের কথা, সারা দিন সারা রাত চলে যাচ্ছে, বছরের পর বছর খুলেই দেখে। একজন একজন খ্রিস্টান হিন্দু এসে বললে আপনি কি করবেন এইবার শুনেন, যেহেতু এই দেশে একটা ধারণা দেওয়া আছে যে অজু ছাড়া কোরআন শরীফ ধরা যাবে না, আছে না? সবাই বলেন এটা দলিল দেয় কি আয়াত দিয়ে? এখানে আলেম নেই, কোরআনের কোন আয়াত দিয়ে যদি কেউ দলিল দিতে চায় তাহলে তার আগের আয়াত পরের আয়াতের সাথে সম্পর্ক কি, এটার সাথে রিলেটেড কি আছে আগে আপনাকে ওটা জানা লাগবে। এটা ওটা কোন সম্পর্কে আল্লাহ নাজিল করেছে ওইটা আপনাকে শানে নজর সহ ঐতিহাসিক প্রেক্ষাপট আগে জেনে নেওয়া লাগবে, তারপরে আপনি আয়াত দিয়ে দলিল দিতে পারেন। আপনি আগে কি বলেছে আপনি জানেন না, পরে আল্লাহ কি বলছে তাও জানেন না, মাঝখানে আন্দাজে এক কমা দিয়ে দিলেন, শেষে দেখা যাচ্ছে এখানে প্রসাব করিবেন না করিলে পঞ্চাশ টাকা করিবেন, প্রসাব লাগেনি জোর করে করে টাকা দেওয়া লাগছে, আর টাকা দেওয়ার পরেও মনে করছে না আমি লাভ করেছি। ঢাকায় একজন এসেছিল গ্রাম্য মানুষ, এসে যে বিল্ডিং এর তালা গুনতেছে, এক দুই তিন চার করে গুনতে গুনতে প্রায় পনেরো তালা গুনিছে। হঠাৎ ঢাকায় এক মানুষ এসে বলে, বেটা তুই কি করিস? বলছে এই যে বিল্ডিং এর তালা আছে এক দুই করে গুনছিলাম। কয় তালা গুনলি? কেন, ঢাকাতে বিল্ডিং এর তালা গণনা করলে টাকা দেওয়া লাগে, তা আমি তো জানতাম না। কয় টাকা? আমার যেই কয় তালা গুনলি ওই কয় টাকা দিবি, চিন্তা করছে আমি তো প্রায় পনেরো তালা গুনে ফেলিছি, এ তো জানি না। ও বলছে স্যার আমি কেবল দশ তালা গুনিছি, দশ টাকা দে। দশ টাকা দেওয়ার পরে গ্রামে গিয়ে চার দোকানে বসে গল্প করছে, আমি ঢাকায় গিয়ে লাভ করলাম। লোকজন বলছে কি লাভ করলে? বলছে গুনলাম পনেরো তালা দিলাম দশ টাকা। লোকজন শোনার পরে বলছে বেটা তো সবই লস, বিল্ডিং এর তালা গুনলে টাকা দেওয়া লাগে, কোন দেশে আছে কোন দেশ? ও কি লাভ করেছে না লস করেছে? তত মনে করছে আমি লাভ করে আসলাম, ও যে পুরাটাই লস। আপনি আয়াত দিয়ে আন্দাজে দলিল দিচ্ছেন, এর আগের আয়াতে বক্তব্যে কি আছে পরের আয়াতে ঐতিহাসিক প্রেক্ষাপট এবং রিলেটেড কি আছে সম্পর্ক কি আছে, কারণ এটা উসুলে তাফসিরের নিয়ম। তাফসির করতে হলে কমপক্ষে তেইশটা নিয়ম জানা থাকা লাগে, তার ১৩ নাম্বার নিয়ম এই, আগের আয়াত পরের আয়াতের সাথে সম্পর্ক কি এটা আপনাকে জানা লাগবে। আলেম যারা তারা জানবে এটা। উসুলে তাফসিরের নিয়ম কয়টা? ২৩টা। তাফসিরে মাজহারিতে আল্লামা সানাউল্লাহ পানিপতি রহমতুল্লাহ আলাইহি দিয়েছেন, আপনি কি কথা বুঝতেছেন? যে আয়াত দিয়ে দলিল দেওয়া হচ্ছে লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, পবিত্র ফেরেশতারা ছাড়া কেউ এটা স্পর্শ করে না, এ পর্যন্ত শেষ। এবার আসেন তো এর আগের আয়াতে কি আছে আর পরের আয়াতে কি আছে, একটু মিলান দেখবেন আপনার ধারণা কেটে যাবে। আপনাকে আমি দলিল দেওয়ার জন্য আপনাকে মেনে নেওয়াই লাগবে, জোরাজোরি করছেন, আপনার বিবেক আছে মিলাবেন। হ্যাঁ, ফতোয়া হয়তো দেওয়া হয় হযরত ওমর যেদিন নবীজিকে হত্যা করার জন্য যাচ্ছিলেন, তার বোনের বাড়িতে যে যখন পিটাচ্ছিলেন বলে কি পড়ছিলিতে, তখন তিনি বলেছিলেন গোসল করে আসো তারপরে দেব, নাকি? এই হাদিসটা আমরা অনেকে জানি যে গোসল করে আসতে বলেছে তারপরে দেব, নাই তো দেব না। কেন? কারণ ওমর কাফের না মুসলমান? কাফের হাতে দেওয়া যাবে কোরআন শরীফ? তাহলে গোসল করে আসো তারপরে দেব। প্রশ্ন এবার উত্তর নেন, হযরত ওমর ওই সময় কাফের, উনি গোসল করলেই কি পবিত্র হবে? অজু করলেই হবে? তাহলে তার বোন তাকে গোসল করার জন্য বললেন কেন? না, আপনি কথা শুনছেন না,
এদিকে তাকান, এই মোবাইলে গল্প করেন কেন? এখানে ভালোভাবে শুনবে না, চাঁদ দোকানে সকালবেলায় গেবত করবে, কি বলে গেল বুঝলাম না। হ্যাঁ, ওর মোবাইলটা কেড়ে নেন, তাড়াতাড়ি নেন, এখনো গল্প করছেন, মোবাইলটা কাড়েন আগে। বন্ধ করে দেন, একদম বন্ধ করে দিন, খন্ডামি করে দেন। এসেছেন বললাম না, এই ওয়াজ না, তাফসির করছি, গবেষণামূলক ভাবে কথাগুলো বের করা। আমি বলছি আমার গবেষণা ভুল হলে আপনার মেধা আছে, আপনি আরো করেন, কারণ কিয়ামত পর্যন্ত কোরআন গবেষণার দরজা খোলা আছে না, বন্ধ হয়ে গেছে, আসতে বলেন, বন্ধ হয়নি। আফালা ইতাদাব্বারুন আল কোরআন আম আলা কুলুবিন আকফালুহা, সূরা মুহাম্মদের 47 নম্বর আয়াত। আল্লাহ বলেন, কি হয়েছে তোদের, কোরআন নিয়ে চিন্তা ভাবনা করো না কেন? তোমাদের অন্তরে কি তালা মারা? আমাদের অন্তরে কি তালা মারা নাকি? সুতরাং তালা মারা নেই, কিয়ামত পর্যন্ত এটা ওপেন ওয়ার্ল্ড, তামাম দুনিয়ার মানুষের জন্য উন্মুক্ত। আপনি ফিরে আসেন এখানে, দেখেন উত্তর পেয়ে যাবেন, যে ভ্রান্ত ধারণায় আমরা আছি ইনশাআল্লাহ রহস্যের জট কেটে যাবে। জোরে বলেন আলহামদুলিল্লাহ। হযরত ওমরের যে হাদিসটা আপনি দিচ্ছেন, হযরত ওমর ওই সময় গোসল করলেও পাক হবে না, ওযু করলেও পাক হবে না, কারণ উনি মুশরিক। দুই নম্বরের উত্তর হচ্ছে, তিনি যখন গোসল করার জন্য বললেন, ওই সময় কি ওযু গোসলের আয়াত নাজিল হয়েছিল? না হয়নি। হযরত ওমর যখন মুসলমান হতেছিলেন ওই সময় কিন্তু ওযু গোসলের আয়াত নাজিল হয়নি, ষষ্ঠ হিজরিতে নাজিল হয়। তে দাদির কবর কোথায় আর আপনি কাছেন কোথায়? আয়াতই তো নাজিল হয়নি, আপনি দলিল দিচ্ছেন কি দিয়ে? প্রশ্নের উত্তর দেওয়ার পর আপনি ফতোয়া দেওয়া লাগবে, আন্দাজে ফতোয়া দিলে ওই মূর্খ মানুষ মেনে নেবে, কিন্তু যাদের শিক্ষিত মানুষ এরা মানবে, এদেরকে যুক্তি দেওয়া লাগবে, হাদিস দেওয়া লাগবে, কোরআনের আয়াত সেট করা লাগবে, কথা বলেন না কেন? এবার যে আয়াত দিয়ে দলিল দেওয়া হচ্ছে, বেবিলান আয়াতের আগের আয়াতে আছে, ইন্নাহু লাকুরআনুন কারীম ফি কিতাবিন মাকনুন লা ইয়ামাসুহু ইল্লা মুতাহহারুন। এটাই তো নাকি আপনারা ঘুমাচ্ছেন মনে হয়? কোরআন শরীফ একেবারেই পড়তে পারেন না। এই আয়াত যা বললাম তিনটা ঠিক আছে না নেই? এবার একটু আয়াতের অর্থটা বলছি, ইন্নাহু লাকুরআনুন কারীম, নিশ্চয় এটা সম্মানিত কোরআন, ফি কিতাবিম মাকনুন, সংরক্ষিত করা আছে সুরক্ষিত কিতাবে। এদিকে তাকান, মাকনুন শব্দের শাব্দিক অর্থ হচ্ছে হাতের স্পর্শ ছাড়া। আমরা জানি পৃথিবীতে দুইটা জায়গা আছে হাতের স্পর্শ লাগে না, একটা হচ্ছে মায়ের পেট আর একটা লাউহে মাহফুজ। আপনি ঘুমান, বসে বসে ঘুমান, কয়টা? এই দুইটা জায়গায় কি হাতের স্পর্শ লেগেছে? কোনটা? মায়ের পেট আর লাউহে, আরো জোরে। তাহলে এখানে মায়ের পেটের কথা অবশ্যই বলা হয়নি, কারণ মায়ের পেটের ভেতরে তো কোরআন নাজিল হয়নি, হয়েছে? এটা অবশ্যই লাউহে মাহফুজের কথা, ফি কিতাবিন মাকনুন, সংরক্ষিত কিতাবে যেটা সুরক্ষিত করা আছে, যার মানে যেখানে মানুষের হাতের স্পর্শ লাগে না। কোনটা? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। এবার আয়াতটা আল্লাহ বলেন, ফি কিতাবিন মাকনুন লা ইয়ামাসুহু ইল্লাল মুতাহহারুন। এই হুর মারজা কোন দিকে, মায়ের পেটের দিকে না লাহে মাহফুজের দিকে? পবিত্র ফেরেশতারা ছাড়া ওটা কেউ স্পর্শ করে না। মুতাহহারুন শব্দের অর্থ দুইটা, একটা পবিত্র আর একটা নিষ্পাপ। আমরা জানি ফেরেশতারা একদিকে পবিত্র, দুই নম্বরে নিষ্পাপ। তাহলে আয়াত কি আপনার দুনিয়ার এইটার জন্য না লোহে মাহফুজের ওই কোরআনের জন্য? নিশ্চয় ওটা সম্মানিত কোরআন, সংরক্ষিত কিতাবে সুরক্ষিত করা আছে, পবিত্র নিষ্পাপ ফেরেশতারা ছাড়া ওটা কেউ স্পর্শ করে না। আপনি ওইটা সেট করলেন দুনিয়ায়। আমার তো এই ছোট্ট জ্ঞানে মনে হচ্ছে, এই দলিল দেওয়ার কারণে আজ হাজার হাজার মানুষ কোরআনের কাছ থেকে দূরে সরে থাকে, কোরআন থেকে তারা গাইডলাইন নিতে পারে না, এই জন্য শিরিক আর বেদাতে লিপ্ত হয়। এই যে মানুষটা মনে করেন 60 বছর বয়স, ওনার জীবনের গাইডলাইন কি হবে বলেন তো?
আপনি এত আসতে বলছেন কোন কারণে? জবান খুলে বলেন কি, এটা ওনার জীবনের গাইডলাইন, এটা বাদ দিয়ে উনি জীবন চালাতে পারবে না, সম্ভব না, চললেই জীবন জাহান্নামে যাবে। তাহলে এখন যদি ওযু করো ছাড়া কোরআনের তাফসীর ব্যাখ্যা বিশ্লেষণ অর্থ পড়া না যায়, হাফেজি কোরআন যেটা আছে শুধুমাত্র কোরআন টু কোরআন আরবি অক্ষর, ওইটা আপনি ওযু করে ধরবেন না, পাক শরীরে ধরবেন না, কিন্তু যেগুলো ব্যাখ্যা করা আছে, তাফসীর করা আছে, অর্থ করা আছে, বিশ্লেষণ করা আছে, ওই কোরআন আপনি ওযু ছাড়া গোসল ছাড়া ধরতে পারবেন না। কোন পাগলে বলিস আপনাকে? এই লোকটার যদি 60 বছর বয়স হয়, খুব বেশি হলো দুনিয়াতে উনি 5 বছর অজু অবস্থায় ছিল, মানে গড় হিসাব করলে, আর বাকি 55 বছরই অজু ছাড়া দুনিয়ায় জীবন কাটিয়েছে। কথা বলছেন না কেন? 60 বছর অজু করে থাকা সম্ভব? 5 অক্ত নামাজের সময় নাই করিস, 5 অক্ত নামাজ পড়তে সর্বোচ্চ সময় লাগে 1 ঘন্টা 15 মিনিট, তাহলে 24 ঘন্টায় খুব বেশি হলো নাই 2 ঘন্টা অজু করেছিল আর 22 ঘন্টা অজু, তাহলে এই হিসাব করেন 60 বছরে, আমি তো 5 বছর বললাম, কম বলার দরকার ছিল, খুব বেশি হলো ওনার জীবনে 2 বছর অজু ছিল, বাকি 58 বছর অজু ছাড়া। ওনার জীবনে যদি গাইডলাইন করান হয় যে 2 বছর নাই করান দেখে দেখে চালিয়েছে, বাকি 58 বছর কি দেখে চালাবে? জবাব দিয়ে বাড়ি যাবেন, আন্দাজে ফতোয়া দেন। আমার মানে আমরা যদি উদ্বুদ্ধ করতে পারতাম, হ্যাঁ আপনার যদি বড় নাপাকি না থাকে শরীরে, তার ছোটখাটো নাপাকির জন্য আপনি ব্যাখ্যা বিশ্লেষণ তাফসীর যেগুলো আছে অর্থ করা এগুলো ধরতে পারবেন না, না ওগুলো পড়েন আপনি দেখবেন শিরিক আর বেদাত আপনাকে আক্রান্ত করতে পারবে না, আপনি জট খুলে ফেলবেন। এই লরেন বুথ যখন বলেছে আমি মুসলমান হব না কিন্তু ইসলাম জানবো, নির্ভর নির্ভরযোগ্য ইসলাম, তখন মুসলমান ওকে কোরআন শরীফ তুলে দিয়েছে তাফসীর আর সিয়াসির তার হাদিস দিয়েছে। লরেন বুথ বলে আমি একাধারে 3 বছর এই কোরআন পড়েছি, তা আনাকুম জানাকুম না বুঝে বুঝে পড়েছি, 3 বছরে আমি 53 জায়গায় লাল দাগ দিয়েছি, তার মানে কোরআনে কারিমের ভুল ধরা পড়েছে। লাল দাগ মানে কি আপনারা শুনছেন? আমি মোনাজাত করে দিলাম, জবাব দেবেন, এই কোলে আলো দেখা যাচ্ছে না তো, এরা খুব আরামে আছে। আবার বলছি 3 বছরে লাল দাগ দিয়েছে কয় জায়গায়? আরো জোরে। লরেন বুথ বলে আমি সকাল বেলায় মনে করলাম যে প্রচার করব দুনিয়ায় যে কোরআনে ভুল পাওয়া গেছে, কিন্তু আল্লাহর ইশারা আমি যে আয়াতে ভুল ধরি দেখি তার পরের আয়াতে পরের পাড়ায় পরের সোরায় ওই জবাব আল্লাহ 1500 বছর আগেই দিয়ে দিয়েছে। যেখানে এই ভুল ধরি দেখি সেখানে এই সমস্যা, 53 জায়গায় লাল দাগ দিতে দিতে জীবনের ভুল আমার শেষ পর্যন্ত ধরা পড়ে গেছে, আমি নিজে এখন আমার জীবনের ভুলগুলো সংশোধন করার জন্য মাথা নত করে দিলাম। 4500 ধর্ম দুনিয়ায় আছে, কোন ধর্মে আমি দীক্ষিত হয়নি, আমি শেষ পর্যন্ত মুসলমান হয়ে গেলাম। সাংবাদিকরা জিজ্ঞাসা করছে আপনি এত বড় শিক্ষিতা ডক্টর, আপনি কেন ইসলাম ধর্ম গ্রহণ করলেন? এটা ফান্ডামেন্টাল, এরা জঙ্গি, এরা উগ্র, এরা সন্ত্রাসী, এরা টেরোরিস্ট, আপনি দুনিয়ায় কত ভালো ভালো ধর্ম আছে ওগুলো মানলেন না কেন? লরেন বুথ বলে সাংবাদিকরা দেখো আমি বিভিন্ন ধর্মের ছাত্রী, অনেকগুলো ধর্ম গ্রন্থ পড়ে দেখলাম, ওগুলো সব বানিয়েছে মানুষ নিজেদের স্বার্থে, আর কোরআন শরীফ আল্লাহ বানিয়েছে মানবতার স্বার্থে। তাহলে কোরআনের কাছে যদি আজ আমরা সবাই আসতে পারতাম জীবনের ভুল গুলো আমাদের ধরা পড়ে যেত, কথা বলেন ঠিক কিনা? অজু ছাড়া তাফসীর ব্যাখ্যা বিশ্লেষণ অর্থ ধরা যাবে না, এ কথা ওরা ছড়িয়েছে অ্যাকশনের স্বার্থন্বেষী মানুষ, কোরআন থেকে দূরে সরে রাখার পায় তারা এটা, এই কথা বলেন না কেন? আমি আবার বলছি আরবি টু আরবি যেটা আছে হাফেজি কোরআন, হ্যাঁ ওটা আপনি অজু করে ধরবেন, আপনাকে এত সাহস আমি দিতে পারবো না, কিন্তু ব্যাখ্যা করা আছে একটা, বাংলা লেখা আছে, ইংরেজি লেখা আছে, আপনি ওইটা অজু ছাড়া ধরতে পারবেন না, যে আপনার জীবন চলবে কি রাম রাম দিয়ে নাকি? আমার কথা মনে হয় বোঝা যায়নি। সুতরাং এই মাহফিলটা অনেক দামি আজ, আমরা যারা এসেছি একটা শব্দও যদি বুঝে পারি যেতে পারি, আমল যদি নাও করেন তাও সওয়াব পাবেন, আর আমল করলে তো সোনায় সোহাগা।
কারণ মানুষের অন্তরকে আল্লাহ এমন ভাবে বানিয়েছে, এই যে স্বর্ণ, আপনি যদি সারা জীবন আগুনের ভেতরে দিয়ে রাখেন স্বর্ণ কিন্তু গলবে না, যেটা আসল স্বর্ণ গলবে, ওর ভেতর যদি সোহাগা ছিটিয়ে দেন গলবে, পানি হয়ে যাবে। মানুষের অন্তরকে আল্লাহ এভাবে বানিয়েছে, সারা জীবন বাপ দাদার কিচ্ছা কাহিনী বলবেন ওর মন নরম হবে না, যখন কোরআনের আয়াত দিয়ে ওকে ব্যাখ্যা করবেন দেখবেন ওর মন মমের মতো নরম হয়ে গেছে। সেই কোরআনের জন্য যারা এসেছি আল্লাহ বলে না দাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, হে নবী আপনি কোরআন দিয়ে মানুষদেরকে সতর্ক করেন, ওয়াজ করেন কোরআন দিয়ে মানুষের সামনে, দেখবেন যারা মুমিন ঈমান আছে এই মানুষগুলোর ঈমান যা আছে উপকার হবে। সুবহানাল্লাহ বলতে পারেন না? আর একটা তথ্য বলে আমার আয়াতে যাচ্ছি, বাংলাদেশে এটা বেশি, অন্য দেশে আমি পাইনি, বিশ্বের যেই কয়টা দেশে গেলাম আজ পর্যন্ত অন্য দেশে নেই, শুধু বাংলাদেশে আছে। কি সেটা? ইন্নামাল মুমিনুন আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। সূরা আনফালের এই 2 নম্বর আয়াত পড়া হয় আর ব্যাখ্যা করা হয় এইভাবে, আমিও এতদিন করেছি তো গবেষণা করে দেখছি না আমি ঠিক করিনি। এদিকে তাকান, আমার যদি ভুল হয়, ভুল যদি আমি স্বীকার করি কোনো সমস্যা আছে আমার? মানুষ ভুল করতেই পারে, ভুল করার পরে যে স্বীকার করে সে আদমের সন্তান, আর ভুল করার পরে যে স্বীকার করে না এদিক ওদিক দিয়ে কেটিয়ে যেতে চায় ওটা শয়তানের সন্তান। মানুষ হিসাবে হয়তো শিক্ষা ব্যবস্থার কারণে আমার ভুল থাকতেই পারে। এবার তাকান যেটা বলতে চাই, এই ধারণাটা কেটে গেলে দেখবেন এই দেশে অনেক শিরিকি জিকির বেদাতি জিকির বন্ধ হয়ে যাবে। আপনাকে ধারণাটা পাল্টানো লাগবে। কি সেটা? ইন্নামাল মুমিনুন আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহ বলেন ঈমানের দাবিতে তো সত্যবাদী মুমিন তারা, কারা? যাদের সামনে আল্লাহর নাম উচ্চারণ করলে তাদের অন্তরাত্মা কেঁপে ওঠে, অজিলাত কুলুবুহুম তাদের কলবে কাঁপ ধরে। কিসে? আরো জোরে। এখন এই যে কলব, এই কলবটা থাকে কোথায়? আমি এতদিন বলতাম কলব হচ্ছে পীর সাহেবদের, যেহেতু আমি মরিদ হয়েছিলাম ওনারা যা বলতো আমি তাই বলতাম, এতদিন বলতাম কলব থাকে বাম স্তনের 2 আঙ্গুল নিচে, একটা গোস্তের টুকরা আছে। হাদিসও মিলাতাম ওর সাথে। কি হাদিসটা? কি নবীজি বলেন মানুষের শরীরের ভেতরে একটা গোস্তের টুকরা আছে, শব্দের দিকে খেয়াল করে, আলা ইন্না ফিল জাসাদি, অবশ্যই মানুষের শরীরের ভেতরে, সাবধান, আলা ইন্না ফিল জাসাদি, এদিকে তাকান। জাসাদ মানে শরীর, জাসাদ মানে কি? মাথা কি শরীরের বাইরে? বুক কি শরীরের বাইরে? এই হাতটা শরীরের বাইরে? কি বুঝলেন? নবীজি বলেন আলা ইন্না ফিল জাসাদি, অবশ্যই মানুষের শরীরের ভেতরে একটা গোস্তের টুকরা আছে। এই গোস্তের টুকরা যখন ভালো হয়ে যায় ও পুরা মানুষটাই ভালো হয়ে যায়, আর এই গোস্তের টুকরা যখন খারাপ হয় ও পুরা মানুষটাই খারাপ হয়ে যায়। আলা ওয়াহিয়াল কলব, উম্মতেরা ভালো করে স্মরণ রাখো ওই জিনিসের নাম হচ্ছে, আরো জোরে, এই যে মুতাকার শব্দটা নবী দিলেন, আলা ইন্না ফিল জাসাদি। আপনি মনে হয় ঘুমাচ্ছেন ভাই, সেমিনার হলে ভালো হতো, আমার মাহফিল ভাল লাগে না, কারণ এখানে 12-13 ছেলে বসে আছে, হয়তো বিএ পাস আর একটা 1 পাস আর একটা কিচ্ছু জানে, এই কথাগুলো বুঝতে হলে আপনাকে ওরকম ওইরকম পর্যায়ে যাওয়া লাগবে, শুধু আলেম হলে শিক্ষিত মানুষ হলে আমার বোঝাতে আরো সহজ হবে। মাহফিল আমি আর নেবো না, সেমিনার হলে ভালো হয়। আপনি কথা বুঝতেছেন নাকি বলেন? মানে আন্দাজে বলে গেল আপনি কিছু বুঝতেছেন? শব্দের দিকে একটু গবেষণা করেন। আলা ফিল জাসাদি কি? মুদগাতুন, অবশ্যই মানুষের 3.5 হাতে বডির ভেতরে একটা গোস্তের টুকরা আছে। মনে হয় বুঝতেছেন না?
কথা বুঝতেছেন তো? যেহেতু মমিনের সামনে আল্লাহর নাম উচ্চারণ হলে তার কলব কেটে ওঠে, এখন কলবটা কোথায় থাকে? যেটা ভালো হলে পুরা মানুষ ভালো হয়, খারাপ হলে পুরা মানুষ খারাপ হয়, ওইটা যদি কোথায় পরিষ্কার কর, জোরে জোরে জিকির কর, এই জায়গায় জিকির করে ধাক্কা মার, কলব পরিষ্কার হয়ে যাবে। এখন কলবটা তো এই জায়গায় থাকা লাগবে নাকি? এখানে যদি না থাকে তা আপনি কি ধাক্কা মারবেন? সেটা তো বুক ব্যথা হবে। তাহলে শব্দের দিকে একটু গবেষণা চালাই। মদগা কাকে বলে? মদগা হওয়ার জন্য বিজ্ঞান এখন কম্পিউটারের ভেতরে এই তথ্যটা দিয়ে মানুষকে আল্লাহ তৈরি করার সময় এত কথা বলো কেন? এই যে বাবার স্ফলিঙ্গ দিয়ে দ্রুত গতি দিয়ে যে যেটা বের হয়ে যায়, এই নাপাক পানিটা দিয়ে আল্লাহ চারটা জিনিস বানায়, কয়টা? চুল, রগ, হাড় আর পর্দা। মায়ের রেহেমের ভেতরে যে নাপাক গোশত, চর্বি আর চামড়া, চার চার আসতে বলেন, মানুষ শুনলে আবার খারাপ বলবে, মাইন করবে না, মাইন করবে না। আমরা এতদিন জানতাম মানুষকে আল্লাহ বানিয়েছে কি দিয়ে, বা মানুষকে তো সরাসরি বলে না কি মানুষ তোমাকে মাটি দিয়ে বানিয়েছে, বলে কি মিনহা খলাক না কো, তোমাদেরকে আল্লাহ বানিয়েছে উহা দিয়ে। উহা কি? উহার জায়গায় তো আর তুরব নেই, তুরব মানে মাটি, তুরবের নাম আছে, তাহলে উহাটা কি দেখা লাগবে? পৃথিবীতে সর্বপ্রথম যাকে বানিয়েছিলেন খলাক লিংসানা মিং তিন, মানুষ আল্লাহ বানিয়েছেন মাটি দিয়ে। তাহলে মাটি বানিয়েছেন কি দিয়ে বলেন? মাটি কি দিয়ে বানিয়েছে? মাটি গবেষণাগারে যান, ঢাকাতে আছে মৃত্তিকা গবেষণাগার, ওখানে দেবেন মাটির ভেতরে কমপক্ষে 10টা উপাদান পাওয়া যাচ্ছে, কয়টা? আরো জোরে, 1 নম্বরে অক্সিজেন, 2 নম্বরে আয়রন, 3 নম্বরে সিলিকন, 4 নম্বরে অ্যালুমিনিয়াম, 5 নম্বরে ম্যাগনেশিয়াম, 6 নম্বরে সোডিয়াম, 7 নম্বরে হাইড্রোজেন, 8 নম্বরে নাইট্রোজেন, 9 নম্বরে ক্যালসিয়াম, 10 নম্বরে পটাশিয়াম, কয়টা? যাদের লেখাপড়া করছেন বিজ্ঞান নিয়ে, আপনি তথ্যগুলো লিখে নেন, কাজে লাগবে আপনার। তাহলে মাটির ভেতরে পেলাম কয়টা? আর বাবা দিয়েছে 4টা, মা দিয়েছে 4 4 8টা, আর আল্লাহ বলেন আমার নাম যে রব, এই রব নামের কারণে তোকে আমি 5টা জিনিস ভিক্ষা দেই। আল্লাহ আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তাআলামুনা শাইয়্যা, মায়ের পেট থেকে আচ্ছে করে বাচ্চার আকারে বের করে নিয়ে আসি আমি রব, যখন কিছু জানতে না, ওর আগে তোমাকে আমি 5টা জিনিস দান করি, ওয়াজাআলা লাকুম আস-সামাআ ওয়াল আবসারা ওয়াল আফিদা ইলা আখিরি আয়াত। এটা সূরা নাহাল 14 নম্বর পারা, 14 নম্বর পৃষ্ঠা, 14 নম্বর লাইনের 78 নম্বর আয়াতের প্রথম অংশে আছে। আল্লাহ বলেন শ্রবণ শক্তি, দর্শন শক্তি, আকেল শক্তি, বাক শক্তি আর গ্রাণ শক্তি, এই 5টা আমার রব নামটার কারণে আমি দেন। কারণ রব শব্দের 1 নম্বর অর্থ হচ্ছে চাওয়ার আগে যিনি বান্দার প্রয়োজন পূরণ করে দেয়, তার নাম কি? আল্লাহ। এই রব নামটা দিয়েছে, নিয়েছেন এই জন্য আমাদের 5টা জিনিস দান করে। একটা যদি কম দিত, ধরো মানে শ্রবণ শক্তি আল্লাহ দেয়নি, আপনি মানুষ হয়ে আসতেন কিন্তু কালা হয়ে, অনেক কালা আসে না, দর্শন শক্তি যদি না দিত আপনি আসতেন মানুষ হয়ে কিন্তু অন্ধ হয়ে, অনেক অন্ধ আসে না, আল্লাহ তাকে একটা জিনিস কম দিয়েছে। তাহলে এদিকে 5 আর ওদিকে 8 কত হয়? এই বিজ্ঞান এখন প্রমাণ করেছে কম্পিউটারের ভেতরে দিয়ে, সুম্মা খালাকনা নুতফাতা আলাকাতান ফা খালাকনাল আলাকাতা মুদগাতান ফা খালাকনাল মুদগাতা ইসামান ফা কাসাউনাল ইসামা লাহমা। এই যে মানুষ তৈরি করার প্রক্রিয়া 40 দিন 40 দিন 40 দিন 40 দিন, এভাবে 10 মাস 10 দিন, আপনি হিসাব করে দেখবেন, প্রথমে এই বীর্যটা, এরপরে আল্লাহ নুতফা, এরপরে আলাক বানায়, এরপরে মদগা বানায়, এরপরে চামড়া দিয়ে, হাড্ডি দিয়ে বডি স্ট্রাকচার তৈরি করে বাচ্চার আকারে বের করে দেয়। সুবহানাল্লাহ, আজকে না 1 মাস পরে বল, এখন বলার দরকার নেই, এই তথ্যগুলো তো আর আপনার গবেষণা করা লাগছে না, কম্পিউটারে বসলে মাথা হ্যাং হয়ে যায়, আরে সুবহানাল্লাহ বলতে চাচ্ছে।
আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এই যে মদগা, এটা 4 নম্বরের স্টেপ। মদগা হওয়ার জন্য যেই কয়টা জিনিস লাগবে, প্রথমে তো বীর্যটা, এরপরে নুতফা, এরপরে আলাক, এরপরে আলাক হওয়ার জন্য কয়েকটা জিনিস লাগে। আলাক মানে পুরাতন তাফসির যারা পড়েছে, এই যে হুজুর মাওলানা, এনারা আলাক মানে জিজ্ঞাসা করেন, খুব বেশি হলো আলাক মানে বলবে মাটির নির্যাস, আলাক মানে জমাট বাঁধা রক্ত, আলাক মানে চোখ, এতটুকু বলতে পারবে। আপনি কম্পিউটার জানেন? কম্পিউটার জানে না, ওনার মাথায় খিটে মেললেও উনি 4 নম্বর যে জিনিসটা আছে পারবে। ওগুলো তারা আধুনিক তাফসির পড়ে গবেষণা করে, ওদের জিজ্ঞাসা করেন, ওরা বলবে আলাক মানে, এই তথ্যটা যদি আপনি যারা ডাক্তারি পড়ছে ওদের সামনে কম্পিউটারের স্ক্রিনে লিখে বোঝাতে যান, ওরকম কোন তথ্য যদি আসে ওরা বলবে কোরআন শরীফ ভুল। কারণ আলাক মানে মাটির নির্যাস না শুধু, আলাক মানে জোক না, আলাক মানে জমাট বাঁধা রক্ত না, আলাক মানে এখন আধুনিক অর্থ হচ্ছে আলাক মানে ঝুলন্ত, ঝুলে থাকে। ওই যে মায়ের 4টা বাবার 4টা, ওটা 40 দিন কি করে ঝুলে থাকে, ওটা কম্পিউটারের স্ক্রিনে দেখা যাচ্ছে যে ঝুলন্ত। এই 40 দিনের পরে হয় মদগা, কি হয় আরো জোরে বলেন, মদগা হওয়ার জন্য শর্ত 3টা। 1 নম্বর, ওর ভেতরে রক্ত থাকা লাগবে। 2 নম্বর, ওর ভেতরে চর্বি থাকা লাগবে। 3 নম্বরে, ওইটা দোড়া কাটা, দোড়া কাটা ভাব হবে। আপনি মানুষের ওই যে প্রক্রিয়া, ওটা যদি কম্পিউটার থেকে বের করে নিয়ে এসে দেখতে চান, দেখবেন ওর ভেতরে 3টা জিনিস আছে। অনেক মায়ের সন্তান নষ্ট হয়ে যায় না, এ কথা বলছেন না কেন? এই সন্তান দেখবেন, ওই সন্তান ওই জন্য মদগা যদি হয়ে যায় নিয়ে আসবেন, নিয়ে এসে দেখবেন ওর ভেতরে 3টা জিনিস আছে। একটা হচ্ছে রক্ত, 2 নম্বরে চর্বি, 3 নম্বরে কোন এলাকায় আসলাম আল্লাহ ভালো জানে আপনি মানুষের মাথা খুলে ফেলে মগজ বের করে দেখবেন ওর ভেতরে রক্ত আছে, চর্বি আছে, আর দোড়া কাটা, দোড়া কাটা ভাব আছে। কলবের কাজ শুধু চিন্তা ভাবনা করা, কলবের কাজ কি? লাহুম কুলুবুল্লা ইয়াফকাহুনা বিহা, এটা হচ্ছে সূরা আরাফ 9 নম্বর পারা, 13 নম্বর পৃষ্ঠা, 2 নম্বর লাইনের 179 বিহা, তাদের কলব আছে কিন্তু চিন্তা নেই। তাহলে কলবের কাজ কি? আরো জোরে বলেন, চিন্তা। এখন কি মাথা থেকে আসে না বুক থেকে? শেষে বুক ব্যথা হবে, কলব তো এখানে। এই বেদাতি সিকির গুলো দেশে চালু করে দিয়ে মানুষকে কোরআন থেকে দূরে সরিয়ে রেখেছে। মনে আছে আমার কলম পরিষ্কার হবে বাবার কথা, আঙ্গুল নিচে এই টুকরা না, এইটা, এটা পরিষ্কার হলে অন্যায় ভাবে মানুষকে ফাঁসি দিতে চাইবে না, এইটা পরিষ্কার হলে ঘুষ খেতে চাইবে না, এইটা পরিষ্কার হলে জেনা, এইটা ওটা, কারণ চিন্তা ভাবনা আসে কোন জায়গা থেকে? বিজ্ঞানের শব্দের সাথে, সবগুলো এইটার সাথে মিলে। কারণ পুরা মাথার ভেতরে আল্লাহ 5টা জিনিস দিয়েছে, বিভিন্ন জিনিসের বিভিন্ন কাজ। রাতের বেলা যখন আপনি অন্ধকার করে ঘুমাবেন, বের হবে আপনার শরীরের সাথে মিশে, রক্তের সাথে যখন মিশে যাবে, ক্যান্সার থেকে আল্লাহ বাঁচিয়ে দেবে। প্রত্যেকটা জিনিসের কাজ আলাদা আলাদা। সামনের দিকে যেটা আছে ওইটার নাম কলব। এই জন্য সাপ যদি কেউ দেখে চিন্তা করে বুক দিয়ে না মাথা দিয়ে, এই ছোট ছোট বিষয়গুলো আপনার মাথায় ধরে না। আপনি কি, আপনি কি চাচা এরশাদ? চাচা এরশাদ কিন্তু আজকের রিপোর্ট, উনি আর কাউকে চিনতে পারেন। চাচা আরো কিছুদিন বেঁচে থাকলে ভালো হতো। চাচার একটা আর্জি ছিল না যে আমি প্রধানমন্ত্রী হব, রাষ্ট্রপতি হব, যে আশা মনে হয় আজরাইল আর দিল না। এখন দোয়া চেয়েছে ওনার স্ত্রী বিদিশা, দেশবাসীর কাছে যে দোয়া করেন আমার স্বামী যেন সুস্থ হয়ে যায়। উনি এখন কাউকে চিনতেই পারছে, কোনটা বউ কোনটা খালা কাউকে চিনতে পারছে না। আজরাইল কি দেখেই ফেললো না আল্লাহ ভালো জানে, আল্লাহ জানে আরো কিছুদিন বাঁচিয়ে রাখে আমাদের খেদমতের জন্য।
খেদমত হবে সকালে এক কথা বিকেল আর এক কথা, আরে খেদমত। আপনি কথা মনে হয় বুঝতেছেন নাকি? কলব থাকে কোন জায়গায়, পীর সাহেবরা বানিয়ে জিকির করে টাকা হাতিয়ে নিচ্ছে। কারণ স্যার 12 লাখ মরিদ আছে এই দেশে, 1 টাকা করে দিলেও 12 লাখ টাকা, ও জীবন আর কিচ্ছু করা লাগবে। কি ধান্দা খুলেছে দেখতেছেন? আমরা তো চিন্তা ভাবনা বুক থেকে আসে না, পাগলও বিশ্বাস করবে না, চিন্তা আসে। এই জন্য আল্লাহ দিয়েছেন লাহুম কুলুবুল্লা ইয়াফকাহুনা বিহা, ওদের কলব আছে কিন্তু চিন্তা নেই। কোরআনের সাথে হাদিসের সাথে মিলালে আমার মনে হয় বাংলাদেশে কত ভ্রান্ত ধারণা চলছে, একটু যদি ফিরে আসতো মানুষ অনেক পরিবর্তন হয়ে যেত। এই তাফসির মাহফিল গুলোতে এরকম গবেষণামূলক কথা বললে আমাদের মনে হয় এরকম 1-10টা আলোচনা হলে অনেক পরিবর্তন আসবে। আল্লাহ তুমি আমাদেরকে কোরআন বোঝার হাদিস বোঝার তৌফিক দাও, জোরে বলেন আমিন। আজকের তেলাওয়াত কি তো আয়াত আপনাদের মনে আছে তো? সূরা আনআম 151 নম্বর আয়াতের প্রথম অংশটা আমি ওই নদীর উপরে বলেছিলাম, রাস্তার উপরে। আজকে দ্বিতীয় পয়েন্ট থেকে আরম্ভ হবে, থাকবেন তো নাকি? জবান ছেড়ে কোরআনের আয়াতটা আগে পড়ে না, আউযু বিল্লাহি মিনাশ বিসমিল্লাহির রাহমানির রাহিম قل تعالوا أتل ما حرم ربكم عليكم ألا تشركوا به شيئا وبالوالدين إحسانا কোন সূরা বললাম বলেন? সকালবেলা যদি কেউ জিজ্ঞাসা করলে বলতে না পারে, আপনার খবর আছে? সূরা আনআম আয়াত নাম্বার 151। আমরা এখন আয়াতের কোন নাম্বার পয়েন্ট থেকে আরম্ভ করব সবাই বলেন। ওই দিনের যে 4টা পয়েন্ট বলেছিলাম মনে আছে? কেমন মনে আছে একজন বলেন দেখি। কিচ্ছু মনে রাখতে পারে না, কি শোনে আল্লাহ। ওই দিন বলেছিলাম আল্লাহ পাক বলেন, হে নবী আপনি মক্কাবাসীদেরকে ডাকেন, বলেন যারা মুসলমান তোমাদের উপরে আল্লাহ কি কি হারাম করেছে তুমি আমাদের সামনে বসো, আমি তোমাদের তেলাওয়াত করে করে শোনাই। নবী এখন যদি থাকতেন আর এই বড় লেখায় এসে যদি বলতেন আমার উম্মত যারা আছো বসো, আল্লাহ পাক তোমাদের উপরে কি কি হারাম করেছে তেলাওয়াত করে করে শোনান, আপনারা শুনতেন? আসতে বলে এখন তো নবী নেই, আছে নবীর ওই দায়িত্বটা মনে করেন এখন আমার মাথার উপর, কারণ আমি নাইবে রসুল। কথা বলেন না কেন, ছোট মানুষ বলে মনে হচ্ছে না? সুতরাং নাইবে রসুলের ওই ভূমিকায় আমি এসেছি, ওই রকম মন নিয়ে দায়ীল আল্লাহর ভূমিকা নিয়ে আমি এখন আপনাদেরকে বলছি, বসেন, আল্লাহ কি কি হারাম করেছে আপনাদের আমি তেলাওয়াত করে করে শোনাই। আপনি তো অনেক কিছু নিজের মন মতো হারাম বানিয়ে নিয়েছেন, অথচ ওগুলো হারাম না, আর যেগুলো হারাম সেগুলো আপনি জায়েজ বানিয়ে নিয়েছেন, একথা বলে না কেন? সুতরাং কি কি হারাম করেছে এবার বসেন, আমি কোরআন থেকে তেলাওয়াত করে শোনাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, 1 নম্বরে তোমাদের রব তোমাদের উপর হারাম করেছে, আল্লাহ তুশরিকু বিহি শাইআ, শিরিক করা যাবে না। কি করা যাবে না? শিরিকের সবচাইতে মারাত্মক যেটা বলেছিলাম ওই দিন, স্ত্রী, আপনার নিজের স্ত্রীর কাছে যদি অন্য কেউ থাকে আপনার ভালো লাগবে? আল্লাহ বলেন আমার বান্দার মালিক শুধুমাত্র আমি আল্লাহ, আমার বান্দা যদি আমাকে বাদ দিয়ে কবরে মাজারে পীর সাহেবের কাছে অন্য কোন জায়গায় ধর্ণা দেয় কাউকে বিশ্বাস করে তখন আমার ওই রকম রাগ হয়। আপনি অন্য কোন জায়গায় যাবেন বলেন? এই মুহূর্তে যাদের তাবিজ আছে খুলে ফেলা লাগবে না। আজকে একজন আমার কাছে সেই নিয়ে এসেছিল ছাড়ার জন্য, ফু দিতে গিয়ে দেখি ওর গলায় তাবিজ 3টা। এই তাবিজ এখানে আছে, অনেকগুলো তাবিজ আছে। আলাইসাল্লাহু বিকাফিন আব্দা, আল্লাহ বলেন আমি কি আমার বান্দার জন্য যথেষ্ট না, যত তাবিজ লাগবে অবশ্যই যথেষ্ট, খুলে ফেলেন। এক আর তাবিজ আছে গলায় হাতে মাজায় দেখে হাত তোলেন তোলেন
না লজ্জা নেই, চলেন 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 ভাই চলেন। এই যে একজন বুড়ো মানুষ তাবিজ দিয়েছে, ওকে বিয়ে হচ্ছে না তাই নাকি? মা বোন যারা এসেছেন, এই মুহূর্তে ওয়াজ আমল করা লাগবে, তাবিজ এই মুহূর্তে খুলে ফেলা লাগবে, বাচ্চার গলায় হোক, মাজায় হোক, হাতে হোক, যেখানে আছে। কারা কারা খুলে ফেলবেন, হাত তোলেন তো। তাবিজ নেই বলে জানি এখানে আছে। আপনি যদি আমলই না করেন তে ওয়াজ তিন দিন কেন? কিয়ামত পর্যন্ত দিলেও কাজ হবে না, কথা বলেন না কেন? আপনার মন মানসিকতা পাল্টান। এই যে মুরব্বি উঠছে মানে কি তাবিজ লাগাতে যাচ্ছে? আয়না বসায় তোমার কলমের ভেতর না তাবিজ যাদের আছে খুলে ফেলেন ভাই, দেখেন আপনাকে আল্লাহ যথেষ্ট না, নাকি বিশ্বাস হয় না? কোরআনে এরকম 13টা আয়াত আছে পুরা কোরআন শরীফে, আল্লাহ নিজের সম্পর্কে যে কথাগুলো বলেছেন ওখানে কোনো মাধ্যম রাখেননি, এমনকি জিবরাইল মাইনাস নবীজিকে পর্যন্ত আল্লাহ বলেননি, আলাইসাল্লাহু বিকাফিন আব্দা নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ উদউনি আস্তাজিব লাকুম ওয়া ইদা সালাকা ইবাদি আন্নি ফাইন্নি করিব। এরপরে আছে ওমা কুন্না আনিল খালকি গাফিলিন, এরকম 13 জায়গায় পুরা কোরআনে আছে। আল্লাহ যেখানেই তার সম্পর্কে আছে সেখানে সব মাইনাস, যে আমি কি আমার বান্দার জন্য যথেষ্ট না, আমি আমার সৃষ্টি জগতের প্রতি গাফেল না, তোমাদের একেবারে ধমনীর কাছে আমি যতটুকু ডাকবা সঙ্গে সঙ্গে সাড়া দেবো, উদউনি আমাকে ডাকো আস্তাজিব লাকুম আমি ডাকের সাড়া দেবো। সুবহানাল্লাহ বলতে পারেন না? এতগুলো আয়াত কোরআনে আর আপনি তাবিজ লাগিয়ে বসে আছেন। মেয়েরা যারা এসেছেন এই ওয়াজটা এখন থেকে আমল করে খুলে ফেলে দেন, দেখবেন আল্লাহ অন্য সাইড দিয়ে আপনাকে বাঁচাবে, বিশ্বাসী নেই তো বাঁচাবে কি করে? তাবিজ বিক্রি করে অনেক হুজুর আবার টাকা ইনকাম করে, সিটার আমার ভাইরা থাক আর ব্যাখ্যা বিশ্লেষণ সব বাদ, ও শিরিক আপনি ভালো করে দেখে নিয়েন ভাই, আমার সময় নেই। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আল্লাহ বলেন পিতা মাতার সাথে ভালো ব্যবহার করা লাগবে, কার সাথে? সবাই বলেন। এই দুইজনের নাম কোরআনে এত বেশি কোন কারণে? এই দুইজনের নাম এত বেশি এই কারণে, পৃথিবীতে যত মানুষ আপনার জন্য কষ্ট করেছে সব কষ্ট এক জায়গায় করলে মায়ের ওই 10 মাস 10 দিন আর বাবার যে শ্রম আপনার পেছনে আছে ওটা আর সমান হবে না। এই জন্য পড়া কোরআনে আমি প্রায় 19 জায়গায় পেয়েছি, যেখানেই মা বাবার নাম সেখানেই আল্লাহ নিজে মা বাবার নাম সঙ্গে সঙ্গে দিয়েছেন নিজের এবাদতের পরে। সুবহানাল্লাহ বলতে পারেন না? নির্ধারিত করে দিলাম কসম আর ফয়সালা করার রায় দেওয়া সিদ্ধান্ত নেওয়া আমি আল্লাহ রায় দিয়ে দিলাম, আমি আল্লাহ বাদে কারো ইবাদত করা যাবে না। আবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতা মাতার সাথে ভালো ব্যবহার করা লাগবে, এ ঘোষণা কার? আরো জোরে বলেন কার? এজন্য তামাম পৃথিবীর মানুষ যদি আপনার উপরে রাজি হয়ে যায়, আপনার পীর সাহেব একজন দুইজন না, বাংলাদেশে এখন 45,000-এর উপরে পীর, 48,000 তো সরকারি জরিপে, এই 48,000 পীর যদি আপনার উপরে রাজি থাকে আর সঙ্গত কারণে যদি মার বাবা নারাজ হয়ে যায় আপনি জাহান্নামে যাবেন। হ্যাঁ, তাহলে মা বাবার উল্টা আবদার মানা যাবে না? মা বাবা যদি যৌতুকের জন্য পীড়াপিড়ি করে মানা যাবে বলেন? এদেশে মা বাবার জন্য অনেক ওয়াজ হয় কিন্তু সন্তানের কাছে ভালো ব্যবহার পাওয়ার জন্য যে ওয়াজ দরকার ওইটা নেই। আজকে যে বাড়িতে ছিলাম ওই বাড়ির মনে হয় মেজর ছিল, উনি বলছিলেন মা বাবার খেদমত তো অবশ্যই করা লাগবে কিন্তু খেদমত করবে যারা তাদেরকে তো আপনি ওই যোগ্যতায় তৈরি করে দেবেন, যে জিনিস পড়লে মানুষ মা বাবার খেদমত করবে ওইটাই তো আপনি পড়ান না।
কেন? এইটা পড়ান মা বাবার খেদমত করবে, আর এটা বাদ দিয়ে আপনি তাম দুনিয়া পড়িয়ে রেখেছেন ও রমজান মাসের ১৭ রমজান দিনের বেলা সিগারেট খাবে। হযরত ওমরের জামানায় একজন ছেলে তার বাবাকে জুতা দিয়ে পিটিয়েছে। হযরত ওমর এসে, বাবা এসে নালিশ দিয়েছে, খলিফাতুল মুসলিমিন আমার সন্তান আমাকে পিটিয়েছে জুতা দিয়ে। হযরত ওমর বললেন, না আমি বিশ্বাস করি না, সন্তান কোনোদিন বাবার গায়ে হাত তুলতে পারে না। বাবাকে দেখে দিয়ে বলে, হ্যাঁ আমি সত্যি বলছি, আমার ছেলেকে আপনি জিজ্ঞাসা করেন। ছেলেটা যখন এসেছে, হযরত ওমর বলে, এই ছেলে কেন মারলে? ছেলেটা বলে, খলিফা আপনার উত্তর আমি দেব, আমার বাবাকে একটু জিজ্ঞাসা করেন, সন্তান জন্ম দেওয়ার পরে আমার বাবার দায়িত্ব কম পক্ষে ৪টা, কয়টা? মূল দায়িত্ব মা বাবার ১০টা, এর ভেতরে ৪টা দায়িত্ব পালন করা মাস্ট বি, করাই লাগবে। এক নম্বরে সন্তান হবার পরে যে দায়িত্বগুলো নবীজি আমার বাবাকে দিয়েছে, জিজ্ঞাসা করেন, একটা দায়িত্ব উনি পালন করে নাই। সন্তান হওয়ার পরে এক নম্বরে দায়িত্ব হচ্ছে তার একটা সুন্দর নাম রাখা। কি রাখা? সবাই বলেন। অনেকে আকিকা নিয়ে মাসলা দিচ্ছে যে আকিকা দেওয়া হয়নি হুজুর, এই জন্য এবার আর কোরবানি দিলাম না, ছেলের আকিকা দিয়ে দিলাম। আপনার জায়েজ নেই। আকিকা হচ্ছে সন্তানের জন্মের সাথে সম্পর্কিত, ওর বালা মুসিবত দূর হবে, কিন্তু কোরবানি হচ্ছে টাকা পয়সার উপরে। আপনার যদি খেয়ে দেয়ে বছরে একটা ছাগল অথবা গরু যাই বলেন, সবাই করার মতো টাকা ঈদের দিন আর ঈদের পরে দুই দিনে তিন দিনে আপনার হাতে থাকে, কোরবানি দেওয়া আপনার জন্য ওয়াজিব। যদি দেওয়ার পরেও না দেন, ঈদগায় যাবেন না। আর আপনি ওই দোহাই দিয়ে দুই বছর কোরবানি দেন, আকিকা দিয়ে যাচ্ছে, হবে না। আমার কথা মনে হয় বোঝা যায়নি। সন্তান হওয়ার পরে হ্যাঁ আকিকা আপনার সামর্থ্য থাকলে দেন, অসুবিধা নেই, দিলে সন্তানের বিপদ আপদ দূর হবে। তাহলে এক নম্বর কাজ হচ্ছে, আরো সরে বলেন, আর একটা নাম রাখা। এমন নাম রাখবেন যে নাম শুনলে অন্তত কলিজাটা জড়ায়। হ্যাঁ, যাদের নাম উল্টা পাল্টা আছে নাম পাল্টিয়ে ফেলবেন। আমার নামও ছোটবেলায় খারাপ ছিল, রানা ছিল, রানা, ওটা পাল্টিয়ে আমার প্রিন্সিপাল দিয়েছে আমির হামজা। খারাপ নাম নাকি? নবীজির চাচার নাম। প্রিন্সিপাল মারা গেছে, দোয়া করছে আল্লাহ তাকে যেন জান্নাতবাসী করেন। এজন্য তাদের নাম এরকম উল্টা পাল্টা আছে। ডেন্সার নাম রাখে, ডেন্সার। কালকে গাজীপুরে এক জায়গায় দেখলাম যে উপরে প্রধানমন্ত্রীর ছবি, এরপরে ওই জায়গায় মেয়র যিনি আছেন জাহাঙ্গীর আলম তার ছবি, আর নিচে সৌজন্যে তৌফিক আলম ডেঞ্জার। ডেঞ্জার মানে কি? ভয়ঙ্কর। তো ও যদি ডেঞ্জার হয়, এত বড় হলে আসলে ভয়ঙ্করই হবে। নামের অনেক প্রভাব আছে মানুষের জীবনে। আপনার নাম যদি আসাদ থাকে, আসাদ মানে কি? সিংহ। আসাদ মানে আপনার শক্তি সাহস, ইমানের হোক আর শয়তানি হোক, যে কোনো একটা শক্তি সাহস বৃদ্ধি হয়ে যাবে। আর আপনার নাম যদি থাকে কালবন, কালবন মানে কি? কুকুর। না, একজনের নাম আমি এরকম শুনেছি, ওর নাম রেখেছে আদর করে ওর বাবা, কয়হস্যু, কয়হস্যু, কুকুর। ওর দাদি বুড়ো মানুষ ডাকছে, ওই কুকুর। সুতরাং নাম রাখা লাগবে, এটা দায়িত্ব। দুই নম্বরে আমার বাবার দায়িত্ব ছিল আমাকে দিন শিখানো, জিজ্ঞাসা করেন শিখিয়েছে কিনা। এলাকায় যারা বাবা মা আছেন, অন্তত সন্তান সবগুলো না দিলেও একটা সন্তানকে কোরআন হাদিস শিখান, ওকে মাওলানা মুফতি বানাতে হবে, ফরজ না, কিন্তু দিন মেনে চলা যায় যতটুকু অতটুকু তাকে শেখানো লাগবে। কথা বলেন, এটা শেখান, দেখবেন ওর দ্বারা আপনি অপমান হবেন না। আজ বাংলাদেশে যতগুলো মা বাবা বৃদ্ধাশ্রমে, একটাও কোনো আলেমের মা বাবা নেই, দেখবেন সব হায়ার এডুকেটেড যারা। আমি এই যে লংগদু থেকে আসছিলাম রাঙ্গামাটি, দেখি এক লোক তার মাকে মাথায় নিয়ে ছড়িতে করে, কি ভাই কি করবেন? বলে বৃদ্ধাশ্রমে রেখে যাব। কেন? কেন উত্তর তো আর বলা যাচ্ছে না, কারণ এই সন্তানটাকে ওই পর্যায়ে বানায়নি। সন্তানটা কিন্তু পাইলট, বিমানের পাইলট, কিন্তু বউ ওই রকম উল্টা পাল্টা বউ পেয়েছে, বউর কারণে এখন বাড়ি আর হয় না জায়গা, রেখে যাচ্ছে বৃদ্ধাশ্রমে। আপনি পাইলট বানালেন, কিন্তু তাকে যদি কোরআনটা শিক্ষা দিতেন, অন্তত ওই রকম দুই নাম্বার মেয়ে লোক বিয়ে করত না। কথা বলেন না কেন? যে মেয়ে লোক বিয়ে করলে আপনার মা বাবা আলাদা হয়ে যাবে,
পৃথক হয়ে যাবে, দেখতে পারবে না, খেত মত দূরের কথা। ওদের কাছে সারা জীবন বিয়ে না করে থাকতো তাও বিয়ে করতো না, কারণ সে জিনিস তো আপনি ছোটবেলায় তাকে দেননি। আপনি আমার বাবাকে জিজ্ঞাসা করেন আমাকে কোরআন শিখিয়েছে কিনা, কিচ্ছু দেয়নি। ছোটবেলা থেকে আমাকে এই যে বকরি চড়ানোর দায়িত্ব দিয়েছে, আমি সারা দিন বকরি চড়াই, মেজাজ আমার হট থাকে। আজকে যখন জুতা দিয়ে পিটিয়েছি আমার বাবা মনে করে না, মনে করছে আমি বকরি মারছি, ছাগল পিটাচ্ছি। আপনি হাসতেছেন? হযরত ওমর বলে তিন নাম্বার জিজ্ঞাসা করে না মাকে বিয়ে দেওয়ার সময় কি করেছে, আমার এই বাবা জোর করে বিয়ে দিয়েছে আমার এই যৌতুক নিয়ে। অনেক সন্তান মন থেকে চাই না বিয়ে করতে, যৌতুক নিতে, মা বাবার জন্য বাধ্য। এলাকায় মনে হয় যৌতুক নেই, যৌতুক নেই একটা মোটর সাইকেল আসতে করতে, বিয়ে করে মোটর সাইকেলে নিয়ে গিয়ার দেয়। যৌতুকের মোটর সাইকেল দেখবেন যারা নিয়ে গিয়ার দেয়, ওর বউ ওই ঘরের বারান্দায় দাঁড়িয়ে বদবদ করে, আল্লাহর জন্য অ্যাক্সিডেন্ট করে, আমার বাবার রক্ত ঘামানোর টাকা আরো গিয়ার দেয়, বন্ধ করা লাগবে। আমার যৌতুক নিয়ে বিয়ে দিয়ে আমার স্ত্রীর কাছে আমার গোলাম বানিয়ে রেখেছে, তোর পিঠা বনা করবো কি? চার নাম্বার সন্তান জন্ম দিলেই হবে না, তাকে একটা কর্মসংস্থান তৈরি করে দেওয়া লাগবে, নাই তো চুরি করে খাবে না ডাকাতি করে খাবে। সুতরাং আপনি একেবারে একটার পর একটা জন্মিয়ে যাচ্ছেন, কোনো সিদ্ধান্ত নেই। জন্ম দেওয়ার আগে সিদ্ধান্ত নেওয়া কতটুকু পারি, তার কর্মজীবন তৈরি করে দেন যতটুকুই হোক, আপনার যোগ্যতার ভেতরে যা আছে। আজ বাংলাদেশে ঘুষ ছাড়া চাকরি হয় না, নাকি? হ্যাঁ, ঘুষ দেওয়াও ওই পর্যায়ে গেলে যায় আছে, যেমন জীবন বেঁচে থাকার তাকিদে এখন যায় যায় অবস্থা। যদি শুকুরের মাংস কুকুরের মাংস খাওয়া জায়েজ হয়, তাহলে এমন পর্যায়ে যদি আসে যেখানে দশজন মানুষ অ্যাপ্লাই করেছে কিন্তু আপনার যোগ্যতা আছে, সার্টিফিকেট আছে, আপনি কর্মঠ, আপনাকে না নিয়ে দলীয় কায়দায় আর একজনকে টাকা নিয়ে নিয়ে নিচ্ছে, ওই জায়গায় যদি টাকা দিয়েও ঢোকা লাগে আপনি ঢোকে, ঢোকে ওই জায়গাটা আগে দখল করেন, এরপরে ভালো ভালো কাজ করেন। আশা করছে বোঝা গেছে আমার কি কর্মজীবন তৈরি করে দিয়েছে। এই জন্যে আমার বাবাকে আমি মানুষ মনে করে, বাবা মনে করে পিটাইনি, পিটিয়েছি ছাগল মনে করি। আপনি মা বাবার হিসাবে সন্তানের কাছে কিছু পেতে চাইলে খেদমত সেবা অবশ্যই তাকে ওই পর্যায়ে তুলে দেওয়া লাগবে, কথা বলেন ঠিক কিনা? না, যারা দায়িত্ব পালন করার করছে কিন্তু আপনি ওইভাবে তৈরি হননি, ওই মা বাবার আর দায় নেই। এরপরও বলছি সন্তান আমরা যারা আছি, মা বাবা যতটুকু যা করেছে ভুলও করলে অন্তত যতদিন বেঁচে আছে খেদমত করে সেবা করে খুশি রাখার চেষ্টা করা লাগবে, ও খুশি না হলেও চেষ্টা করে দেওয়া লাগবে। কারণ মায়ের জন্য বাবার জন্য কেউ যদি খরচ করে ওটা দান করার মতো সাহস হবে। সুবহানাল্লাহ, কালকে বলবেন ভাই, সুবহানাল্লাহ বলছেন না কেন আমি তাও জানি, কারণ আপনি তো দেন না। সিলেট বিভাগে যেহেতু পীর সাহেব বেশি, মা বাবার চাইতে এদের কাছে বড় আল্লাহর ওলি এখন পীর সাহেব, হাত দিয়ে তোফা যা দেয় পীর সাহেবের কাছে। পুরা সিলেটের সব পীর মিলে দোয়া করলে আপনার মাথার উপরেও না উঠতে পারে, আর মা বাবা যদি মন থেকে বলে যা, এটা আরো সে চলে যাবে। খেদমত করা নফল না ফরজ? তিন নম্বরে ওয়ালা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাক, খাবারের ভয়ে সন্তান হত্যা করবা না। হ্যাঁ, সন্তান যদি আপনি এই নিয়তে তৈরি করেন যে আমার এই সন্তান বড় হয়ে ডিসি হবে, এসপি হবে, টিএনও হবে, এমবিবিএস ডাক্তার হবে, বড় আলেম হবে, বড় বড় জায়গায় যাওয়ার পরে মানব জাতির খেদমত করবে, সন্তান জন্ম দেন, অসুবিধা নেই যদি আপনার যোগ্যতা থাকে। আর কথা বোঝা যায়নি? ছেড়ে দিয়ে আপনার ঢাকায় পাঠিয়ে দেবেন, ও চুরি করে খাচ্ছে। যে ময়মনসিংহ বরিশাল বিভাগের মানুষ যা করে, ছেলে মেয়ে যা জন্মায় সব পাঠিয়ে দেয় আল্লাহর রাস্তায়, ওরা এসে দিনের বেলায় ভিক্ষা করে রাতের বেলায় আল্লাহর রাস্তায় সব বিলিয়ে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই রকম করলে হবে? এবার ওই দুই বিভাগের মানুষ শুনলে আমার আবার যেতে দেবে না, হুজুরের আমাদের জেলায় আসা বন্ধু না। আমি সন্তান জন্ম দিতে আপনাকে নিষেধ করছি না, নবীর উম্মত বৃদ্ধি করা দরকার, কিন্তু যোগ্যতা সম্পন্ন যদি তৈরি করতে পারেন ভালো। এমন ছেলে রেখে গেলেন যেটা ডাকাত, ওর জন্য আপনাকেও গালি খেতে হয়, কথা বলেন না কেন?
তোমাদের যে রিজিক ওদের যে রিজিক আসল দায়িত্ব আল্লাহ, তুমি তো শুধু মাধ্যম। কি আপনি নিজে কি ছেলের মুখে খাবার তুলে দেওয়ার জন্য আপনি নিজে পারফেক্ট? কখনো না, আল্লাহ আপনার মাধ্যমে তুলে দিচ্ছে তার। সুতরাং এটা করা যাবে না, ওরা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতনা, প্রকাশ্যে হোক অপ্রকাশ্যে হোক, অন্যায় অশ্লীল অবৈধ যে কাজগুলো আছে এগুলো করা যাবে না। সুতরাং আজ মোবাইলের মাধ্যমে, কম্পিউটারে, ইন্টারনেটে যে সমস্ত গোপন জিনিসগুলো আছে মানুষের সামনে প্রকাশ পেলে লজ্জা পায় আর নিজে নিজে দেখলে আনন্দ পায়, এরকম যদি কিছু থাকে এই মুহূর্তে ডিলিট করা লাগবে। যাদের মোবাইলে এরকম অশ্লীল গান আছে, অশ্লীল ভিডিও আছে, এই মুহূর্তে ডিলিট করবেন, কারা কারা হাত তোলেন তো? আয় মুরব্বি দেখি, মোবাইল দেখে দেখে কি আছে নিয়ে আসেন, দাড়ি মুখে নিয়ে মোবাইলে গান রেখেছে। আলাইকুম আসসালাম বিহি লাআল্লাকুম তাকিলুন, আল্লাহ বলেন এই ওয়াজটা আমি আল্লাহ করলাম, আমার বান্দা বান্দিরা যদি মেনে নেয় তাদের উপকার হবে। সুবহানাল্লাহ বলতে পারেন নাই? আল্লাহ তুমি আমাদেরকে বাস্তবতায় কোরআনের এই আয়াতটা আমল করার তৌফিক দাও। আজকে 22 তারিখ, 23, 24, দুই দিন পরে 25 তারিখে এই যে সোজানগর বড় লেখা, সোজানগরে আমার মাহফিল আছে, আমি রাত 9:30 ওখানে উঠবো। যাদের সময় আছে ওই জায়গায় আসবেন, আজকে আমার অনেক দূরে সেই রংপুর বিভাগে মাহফিল, এখনই যাওয়া লাগবে নাই তো পাবো না। সুতরাং আমি মাফ চাচ্ছি, দোয়াও চাচ্ছি সর্বশেষ শেষ না করার কারণে। ওখানে আসবো যাইদিন 25 তারিখে, দুই দিন পরে। ওখানে আমি একটা সুন্দর বিষয় বানাচ্ছি, এখনো শেষ হয়নি, এই গবেষণামূলক বিষয়টা ওখানে আলোচনা করবো। আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। করিম মিয়া 1,00,000 টাকা আরো দিয়েছে, জোরে বলেন মারহাবা। চ্যারিটি ফান্ড, আল্লাহুম্মা আমিন। রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন, আমরা 1.5 ঘন্টা কথা বলেছি, যতগুলো কথা বললাম আমাদের কথাগুলো আমল করার তৌফিক দাও। এই মাহফিলটা বাস্তবায়নের জন্য দেশে বিদেশের যারা সাহায্য করে, আল্লাহ তুমি এদের টাকাগুলো কবুল করে নাও, দেশের মাটিতে এদেরকে সহিহ সালামত রাখো, মা বাবার কোলে তুমি আবার শুদ্ধভাবে ফিরিয়ে দাও। মাহফিলে যারা আছে সদস্য, বাংলাদেশে যারা বাস করে এই সদস্যদেরকে কবুল করো। শিবলু ভাই সহ নাম না জানা যত যুবক জান প্রাণ দিয়ে এই মাহফিলের জন্য কাজ করেছে, আল্লাহ তুমি কবুল করে নাও। আগামীতে এই মাহফিলটা কোরআনের জন্য আরো বিশাল আকারে তুমি মঞ্জুর করো আল্লাহ। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াফিনি ওয়ারজুকনি ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ আমরা অনেকে অসুস্থ আছি, আমাদের শেফায়ে কামেলা আজলা নসিব করে দাও। যে সমস্ত মা বোনেরা এসেছে, এদের পেটে সন্তান না থাকলে একটা সন্তান দান করো। ছেলে মেয়ে যাদের আছে লেখাপড়া করছে, মেধা স্মৃতি খুলে দাও। আল্লাহ তাআলা আগামীর বাংলাদেশ তুমি কোরআনের বাংলাদেশ বানিয়ে দাও। কাজী রমিজ ভাই সহ নাম না জানা যত মানুষ কোরআনের জন্য এলাকায় আমাকে ভালোবাসে, এই মানুষগুলোকে তোমার কুদরতের হাতে তুমি তুলে নাও। আমিন আমিন আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, হক লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর।